আসসালামু আলাইকুম, আমি মাজহারুল ইসলাম শাওন। ভৌতিকতার সকল লিসেনারদের নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের ভালোবাসার কারণেই আমরা এতদূর আসতে পেরেছি, আর আপনাদের ভালোবাসার কারণেই আমরা স্টোরি টেলাররা এক একটা সলো এপিসোড করার দুঃসাহস দেখাচ্ছি। তার পিছনের সবথেকে বড় কারণ হচ্ছে ডক্টর আলিফ ভাইয়ের আমাদের উপর তার আস্থা। আশা করি আজকের এপিসোডে আমি আপনাদের এমন কিছু ঘটনা শোনাতে পারবো যাতে আপনারা শিহরিত হবেন এবং কিছুটা ভয় পাবেন। কিছু ঘটনা যদি আপনাদের অন্তত কিছুটা ভয়ের মুহূর্ত দিতে পারে, সেটাই হবে আমার সার্থকতা। আলিফ ভাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকল লিসেনারদের নববর্ষের শুভেচ্ছা আরেকবার জানিয়ে আজকের এপিসোড আমি শুরু করছি। চলুন, চলে যাচ্ছি প্রথম ঘটনায়। আজকের প্রথম ঘটনা অনেকটা আমার ব্যক্তিগত। ঘটনার শুরুটা এরকম, প্রথমে বলে নিই, আমার মারা ছয় বোন দুই ভাই, তাদের সর্বশেষদের ছোট ভাই যার নাম সাইফুল, আমাদের সাইফুল মামা, তিনি মারা যান 1996 সালে। তিনি আনফর্চুনেটলি আত্মহত্যা করে মারা যান। তখন আমি ক্লাস টুতে পড়ি, অত কিছু বুঝতাম না, জাস্ট শুনতে পেলাম বা যেটা বুঝতে পারলাম আর কি, যে সাইফুল মামা মারা গেছেন এবং তিনি গলায় ফাঁস নিয়ে মারা গেছেন, এতটুকুই। সবাই শোক মাতম করছিল, আসলে ওই বয়সটাতে ওই শোকটা বোঝারও হয়তো ক্ষমতা ওরকম ছিল না। যাই হোক, ঘটনার প্রায় 24 বছর কেটে গেছে। সাইফুল মামার স্মৃতি অনেকটা ধূসর আমার নিজের স্মৃতিতে। সাইফুল মামা কীভাবে মারা যায় সেটা নিয়েও একটা চমৎকার কাহিনী আমরা বলতে পারি, বা একটা চমৎকার বললে আসলে কথাটা অনেকটা হার্ড হয়ে যায়, হার্শ হয়ে যায় আমার ফ্যামিলির জন্য। আসলে ব্যাপারটা হবে খুবই বেদনাদায়ক। ব্যাপারটা এরকম, সাইফুল মামা একদিন সন্ধ্যার পর বাড়িতে ফেরেন, বাড়িতে আসার পর তিনি রাত্রেবেলা খাওয়া দাওয়া করতে বসেন। তখন আমার নানা বাড়িতে আমার নানা নানু আর ছোটো মামাই থাকতেন, আর বাকি সবাই ঢাকায়। তো খাবার টেবিলেই নানুর সাথে ছোটো মামার ছোটোখাটো একটু ঝগড়া হয়, ঝগড়া হওয়ার কারণে মামা খাওয়া অর্ধেক শেষ করে বের হয়ে যান। তো গ্রামের বাড়িতে মানে বাড়িগুলো পাশাপাশি থাকে, মোটামুটি চারটা বাড়ি নিয়ে একটা উঠান ছিল আমাদের নানা বাড়িতে। তো রাতের বেলায় এক বাড়িতে কথা বললে আরেক বাড়িতে শোনা যেত। তো আমার নানার ঠিক পাশের বাড়িটা ছিল আমার নানার ভাইয়ের, মানে আমার সাইফুল মামার চাচার বাড়ি। তো সেই চাচি ছিলেন বাসায়, তো সেই চাচি শুনতে পাচ্ছিলেন ওই বাড়ির ঝগড়া। তো মামা যখন অর্ধেক ভাত ফেলে চলে আসেন, তখন সেই চাচি সাইফুল মামাকে ডাক দেন, সাইফুল বাসায় আয়, তোর হাত তো এখনও ধোয়া হয়নি, আয় বাসায়, পানি খেয়ে যা, মাথা গরম করিস না। তো সবাই উঠানে যারা ছিলেন বা আমার নানুবাড়ির সামনে ছিলেন দুই একজন, আরও দুই একবারের সামনের স্থানে কয়েকজন বসেছিলেন, তারা সবাই ব্যাপারটা দেখেন। সাইফুল মামা তার চাচির কথা শুনে চাচির বাসায় ঢোকেন। তো সেখানে তিনি প্রায় 15-20 মিনিটের মতো ছিলেন, এরপর তিনি বের হয়ে সোজা হাঁটা ধরেন। তো সবাই চিন্তা করতেছিল যে হয়তো মাথা টাথা গরম আছে, কেউ আর ডাক টাক দেয় নি ওনাকে। তো তিনি হেঁটে চলে যাচ্ছিলেন আরেক বাড়ির দিকে আর কি, মানে আমাদের যে নানা বাড়ি তাদের চারটা বাড়ি মিলে একটা উঠান, ওটাকে বলা হয় কাজী বাড়ি। কিছুক্ষণ কিছু পরেই আর কি আবার কয়েকটা ঘর উঠোন, এক ঘর নিয়ে একটা উঠোন, সেই বাড়িকে আবার বলা হয় মুন্সি বাড়ি। তো তিনি হেঁটে যাচ্ছিলেন সেই মুন্সি বাড়ির দিকে। ঠিক 5-10 মিনিট পর চিৎকারের আওয়াজ, হইহুল্লোর আওয়াজ। কি চিৎকারটা? এরকম শোনা যাচ্ছে যে সাইফুল গরুর রশি খুলে নিয়ে দৌড়াচ্ছে, সাইফুলকে ধর, সাইফুলকে ধর। এটার মানে হচ্ছে গ্রামে যখন কেউ গরুর রশি রাত 10:30-10:30 দিকে খুলে নেয়, তার একটাই মাত্র কারণ সে গলায় ফাঁস দিবে। তো সবাই আতঙ্কিত হয়ে যায়, আমার নানা নানু সবাই আতঙ্কিত হয়ে যায়। তো সবাই সাইফুল মামাকে ধরার জন্য বের হয়। তো সাইফুল মামার পিছে, মানে যে সাইফুল মামাকে দেখেছে গরুর রশি খুলতে, তার নাম ছিল রুহুল।
তো রুহুল সাইফুল মামার পিছনে দৌড়াচ্ছিল। রুহুলের ভাষ্য মতে সাইফুল মামার দৌড়ের স্পিড এত ছিল যে তিনি তাকে কিছুক্ষণ পর হারিয়ে ফেলেন। তো সবাই এক পর্যায়ে পিছন থেকে দৌড়ে এসে রুহুল মামাকে ধরে। রুহুল মামাকে জিজ্ঞেস করে কোথায়, রুহুল মামা বলতেছে যে সে কিছুক্ষণ আগেও আমার সামনে দৌড়াচ্ছিল কিন্তু এখন আমি তাকে দেখতে পাচ্ছি না। তো সবাই চারপাশ খোঁজাখুঁজি শুরু হয়। আর আমার নানা বাড়ি পটুয়াখালী জেলায়, তো সেখানে নদ নদী খাল বিল প্রচুর। আমার নানা বাড়ির পাশ দিয়ে একটা খাল চলে গেছে, মোটামুটি সে সময় খালটা বড়ই ছিল। এটা তো বললামই 1996 সালের ঘটনা। তো সে সাইফুল মামারে খুঁজতে খুঁজতে সবাই ওই খালের পাড়ে যায়। লাইট মেরে দেখা যায়, লাইট যখন তারা খালের পাড়ে মারে তখন তারা দেখতে পারে এরকম যে খালের এক পাড়ে এক পায়ের ছাপ, ঠিক খালের অপর পাড়ে আরেক পায়ের ছাপ, মানে কেউ এক লাফে এই খালটা পার হয়ে ওই পারে গেছে। তো প্রথমে এই ছাপ দেখে কেউ মাথায় ওইটা চিন্তা করে নাই যে এত বড় লাফ দেওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব না। আমার সাইফুল মামা প্রায় 6 ফুটের মতো লম্বা ছিলেন, 5'10" or 5'6", কিন্তু তার পক্ষেও এত বড় লাফ দেওয়া সম্ভব না, কিন্তু এত কিছু তাদের মাথায় ছিল না তখন। তো সবাই মনে করেন যে হয়তো সাইফুল লাফ দিয়ে ওই পারে চলে গেছে। তো তারা সবাই খালের ওই পারে যায়। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর সাইফুল মামাকে পাওয়া যায়, একটা গাছ থেকে তিনি ঝুলে আছেন, তার চেহারা বিভৎস, তিনি বেঁচে নেই। তারপর তাকে নামানো হয় রশিকেটা নামানো হয়। আর ঢাকায় যারা আত্মীয় স্বজন ছিল তাদের খবর দেওয়া হয়, তারা আসে। একদিন লাশ রাখা হয়, লাশ ফুলে গিয়েছিল। সাইফুল মামার পরনে ছিল একটা গেঞ্জি আর একটা লুঙ্গি। সেই সময় ছোটবেলায় অতটুকু বোঝার বয়স ছিল না, পরে আমরা শুনতে পারি অনেকটা প্রেম ঘটিত ব্যাপারও হয়তো থাকতে পারে, কিন্তু আসলে সত্য কখনো ছাপা থাকে না। সেই যে চাচি, যেই চাচি আমার সাইফুল মামাকে ডাকছিল যে পানি খেয়ে যা, সেই চাচি যখন সাইফুল মামাকে সবাই মিলে খুঁজছিল, তাদের দলে সেই চাচিও ছিল। তো সেই চাচি খুঁজতেছে আর বলতেছে, আল্লাহ পোলাটারে মিলাই দাও, কতবার আর উল্টা বিলে কুলফুয়াল্লা পড়বো, কতবার উল্টা বিলে কুলফুয়াল্লা পড়বো, মানে সুরা ইখলাস। তো সবাই সময় আতঙ্কিত ছিল বা তাদের মাইন্ডসেট অন্য ধরনের ছিল, তো ব্যাপারটাকে খেয়াল করে নাই। তো সেই দিনের ঘটনা গেল, পরে সাইফুল মামাকে তো মৃত্যুই পাওয়া গেল, তার দাফন কাফন হয়ে গেল। হয়ে যাওয়ার পর মহিলারা বিলাপ করে না, একটা জায়গায় বসে বিলাপ করে। তো সেখানেও এই মহিলা বিলাপের সুরে হঠাৎ দু একবার বলে ফেলে যে সে তার বাবারে, মানে সাইফুল মামাকে খোঁজার জন্য কতবার কত সুরা পড়ছে, উল্টা বিলে কতবার কুলফুয়াল্লা পড়ছে। তো এই ব্যাপারটা আমার এক খালার কানে আসে আর কি, তার নাম হচ্ছে পারভিন খালামণি। তো তিনিও শোকে ছিলেন, তার ভাইটা কিছুদিন আগে মারা গেছে, তো তিনিও ব্যাপারটা ওরকম খেয়াল করেন নাই। তো সাইফুল মামার মৃত্যু উপলক্ষে অনেক লোক আসে, অনেক আত্মীয় স্বজন সবাই। তো বাড়িতে জায়গা হচ্ছিল না, তো সব আত্মীয় স্বজনই পাশের বাড়িগুলোতে জায়গা করে নিচ্ছিল ঘুমানোর জন্য। তো আমার খালাতো বোন, তার নাম তানিয়া, সে ঘুমাতে যায় সেই চাচির বাড়িতে, সাইফুল মামার চাচির বাড়িতে। তো সেই রাতেও তানিয়া প্রসাদে সেই চাচি দুঃখ করে বলতেছিল যে হারে এত সুন্দর ছেলে এইভাবে মারা গেল, বাবার জন্য কত দোয়া পড়লাম, উল্টা বিলে কত সুরা ক্লাস পড়লাম, তারপরও বাবারে পাইলাম না। তো এই ব্যাপারটা তানিয়া আপুর মাথায় হিট করে যে সুরা উল্টা গুড়া পড়বে কেন, এটা আবার কীরকম। তো তিনি তখন তাকে কিছু বলেন না। তানিয়া আপুর বয়সও তখন বেশি না, 14-15 বছর বয়স হবে। তো পরদিন সকালবেলা তানিয়া আপু তার মাকে এই কথা বলেন। তো সেখানে সেই পারভিন খালা উপস্থিত ছিলেন, যিনি প্রথমে শুনেছিলেন এই কথা। তখন পারভিন খালা মা বলেন, হ্যাঁ এই কথা তো মহিলা আমাকেও বলছে। পরে এই জিনিসটা নিয়ে যখন ঘাটা হয় তখন যেটা জানা যায় সেটা হচ্ছে, এটা হচ্ছে কুফুরি। তার মানে যখন সাইফুল মামাকে এই মহিলা ডাক দিয়ে ঘরে নিয়ে আসে, তখনই হয়তো সে পানি খাওয়ার নাম করে বা কোনোভাবেই, যেটা আসলে এখন আমাদের পক্ষে জানা সম্ভব না,
কোনোভাবে হোক তাকে কুফুরি করা হয়। এবং রুহুল মামা যে সাইফুল মামাকে কেস করছিল ধরার জন্য, তার হর্ষ মতেও সাইফুল মামার শরীরে কোনো স্বাভাবিক মানুষের শক্তি ছিল না, কোনো স্বাভাবিক মানুষ এত দ্রুত দৌড়াতে পারে না। আর ওই খালটা একলাফে পার হয়ে যাওয়া অসম্ভব, আশেপাশে আর কোনো পায়ের ছাপ ছিল না, জাস্ট খালের এক পাশে এক পায়ের ছাপ আর আরেক পাশে আরেক পায়ের ছাপ, একটা ডান পায়ের একটা বাম পায়ের। তো এগুলো পরে মিলানো হয়। তো এরপর থেকে আসলে ওই ফ্যামিলির সাথে আমার নানা বাড়ির সম্পর্ক খারাপ হয়ে যায়, কোনো ধরনের অন্য কিছু হয় না। পরে আস্তে আস্তে আরও অনেক কাহিনী বের হয় যে এই মহিলা আসলে কুফুরি করত। এবং আরেকটা কথা বলে রাখা ভালো, এই মহিলা ছিল আমার নানার ভাইয়ের দ্বিতীয় পক্ষের স্ত্রী। এটা ছিল সাইফুল মামার কাহিনী। সাইফুল মামার আমাদের একটা পারিবারিক হৃদয় বিদারক একটা কাহিনী আর কি। তো কিছুদিন আগে গত মঙ্গলবার বলতে আসলে এটা হবে 28শে ডিসেম্বর, সেই 28শে ডিসেম্বর আমি আমার চাকরির কারণেই চিটাগাং রোড থেকে ধামরাইয়ের উদ্দেশ্যে যাচ্ছিলাম। তো সাধারণত আমরা সবাই ছোটোবেলা থেকে একটা জিনিস শিখে আসি যে বাসে বা গাড়িতে কারো দেওয়া কিছু খাওয়া ঠিক না। তো আসলে কপাল খারাপ থাকলে যা হয় বা অসাবধানী হলে যা হয় আর কি। তো আমি যখন সেই গাড়িতে চড়ি, চড়ার পর গাড়িটা যখন চাঙ্খারপুল টোলের কাছাকাছি আসে, তখন আমার একটু সকালবেলা থেকে একটু গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছিল। তো আমার পাশে বসা ভদ্রলোক, আমার পাশে বসার পর থেকেই তিনি আমার সাথে অনেকটা আলাপ জমানোর চেষ্টা করছিলেন। তো আমি ওরকম পাত্তা দিচ্ছিলাম না। তো সে বলতেছে যে ভাই আপনার কি গ্যাস্ট্রিকের প্রবলেম, তো একটু পানি খান, পানি খেলে ভালো লাগবে। তো সে একটা ইনটেক পানির বোতলই আমার হাতে দেয়। তো সেই ইনটেক পানির বোতলটা আমি খুলি, খোলার পর আমি দুই ঢোক পানি খেয়ে তাকে পানিটা ফেরত দিয়ে বলি থ্যাংকস। এরপর আমার ঘুম ভাঙে পরদিন ভোর 4:40, তখন আমি গাজীপুর কালিয়াকৈর থানায় বেঞ্চে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছি। মানে আমার কোনো সেন্স ছিল না। আমার প্রথম ঘুমটা ভাঙে সেন্সটা আসে কীভাবে, হঠাৎ কেউ একজন আমার মাথার উপর থেকে কম্বলটা সরায়, এটা আমি বুঝতে পারি। তখন হয়তো আমার হালকা হালকা সেন্স আসতেছে। সরানোর পর আমি দেখতে পাই আমার সামনে একজন লুঙ্গি পরা গেঞ্জি পরা একটা লোক হাঁটুকেরে বসে আমার দিকে তাকিয়ে হাসছে। তো আমি তাকে চিনতে পারতেছিলাম না, কারণ আমার সেন্স ছিল না তখন। তো সে আমাকে বলতেছে যে কিরে বেটা ভয় পাইছস? তো আমি তার দিকে ফেল ফেল করে তাকিয়েছিলাম। পরে তিনি একটা হাসি দিয়ে বলেন, আরে ভয় পাওয়ার কিচ্ছু নাই, সব ঠিক হয়ে যাব। এই কথা বলে তিনি আবার কম্বলটা আমার মুখের উপর দিয়ে দেন। তো কম্বলটা মুখের উপর দিয়ে দেওয়ার পর আমি চিন্তা করতেছি এটা কে ছিল। তখন আমি বুঝতে পারি এটা সাইফুল মামা, যে 24 বছর আগে মারা গেছে। তো তখন আমি কম্বল সরিয়ে উঠে বসি, তখন আমার সেন্স কিছুটা ফিরে আসে। তখন আমি কর্তব্যরত যে পুলিশ অফিসার থাকে তাকে বলি যে আমি এইখানে কেন। তো তিনি বলেন যে আমাকে অজ্ঞান অবস্থায় রাস্তার পাশে পাওয়া গেছে, সেখান থেকে আমাকে নিয়ে আসা হয়েছে। পরে আমি সেখান থেকে বাসায় ফোন দিই, বাসায় নাম্বারটা বলতে পারি আম্মার নাম্বার। পরে সেখান থেকে আমি পরে ভোর 5:30-5:30 দিকে আমাকে একটা গাড়িতে করে আর কি, পুলিশের হেফাজতে একটা গাড়িতে করে গুলিস্তান 0 পয়েন্টে নামিয়ে দেওয়া হয়। তো সে সময় আমার সেন্স ছিল না। আমি সেখান থেকে বাসায় আসলাম কীভাবে আমি জানি না। পরে আমার আবার ঘুম ভাঙে পরের দিন আসলে দুপুর 2টায়। তো 2টায় ঘুম থেকে ওঠার পর সবাই তো, আগের দিন তো সবাই টেনশনে ছিল, চিন্তা ভাবনা কান্নাকাটি। তো তারা আমাকে জিজ্ঞেস করে কি হয়েছে, পর তাদের বললাম। বলার পর সেই সাইফুল মামার কাহিনীটা আমার মনে পড়ে। তো আমার সামনে বসেছিল আমার মা, আমার 3 খালা, আমার 1 খালু, আমার বোন, এরা। তো আমি তাকে বলতেছিলাম যে আমি এরকম সাইফুল মামাকে দেখছি, ঘুমের মধ্যে হ্যালুসিনেশনই করছি কি না, হ্যালুসিনেটই হয়তো করছি, যে কারণ যে ধরনের ড্রাগ ওরা ইউজ করে হ্যালুসিনেট করাটা স্বাভাবিক।
সাইফুল মামাকে কেনই দেখলাম, এবং আমার এক খালা আর কি, পারভিন খালা, তিনি আমাকে জিজ্ঞেস করা শুরু করেন যে কী পরা ছিল গায়ে। তাই আমি বললাম যে একটা গেঞ্জি আর লুঙ্গি। তো উনি আমাকে হঠাৎ জিজ্ঞেস করেন যে গেঞ্জির কালার কী ছিল, আমি বলি সবুজ গোল গলার গেঞ্জি। এই কথা বলার সাথে সাথে তারা সবাই চুপ। তো আমি ব্যাপারটা আমি আসলে বুঝতে পারলাম না যে কী হলো, পরে আমি জিজ্ঞেস করতেছি কী কী কোনো সমস্যা। তখন পারভিন খালা বলে যে সাইফুল মামা এই সবুজ গোল গলার গেঞ্জি পরেই গলায় ফাঁসি নিয়েছিলেন। তো আসলে এইসব বিষয়ের ব্যাখ্যা হয় না। আমার বাবা গত 30 অক্টোবর মারা গেছেন, আপনারা হয়তো জানেন প্রতিজ্ঞতার লিসেনার যারা আছেন। তো হইতে পারে যে মানুষ যখন খুব বিপদে থাকে তখন হেল্প চায় তার সাবকনসিয়াস মাইন্ড। তো সেখানে কিন্তু আমার বাবা আসতে পারত, আমি আমার বাবাকে দেখতে পারতাম। তো আমি বাবাকে না দেখে আমি দেখলাম আমার সাইফুল মামাকে, যে 24 বছর আগে মারা গেছে এবং তার স্মৃতি আমার কাছে অস্পষ্ট। তো তখন আমার এক খালু যিনি হুজুর, তিনি তাবলিক করেন এবং খুব পরহেজগার এক লোক, তিনি বললেন যে তাকে তোমাকে হয়তো কোনো ভালো জিন তার বেশে তোমাকে হাউস দিতে আসছে, তোমাকে ওই সময় জাগিয়ে দিতে আসছে। আসলে জানি না পৃথিবীতে আসলে এসব ঘটনার কোনো ব্যাখ্যা আছে কি না। ঘটনাটা অনেকটা আমার পার্সোনাল কাহিনী, নিজের পার্সোনাল কাহিনী বললাম, এবং খুব রিসেন্টলি এই ঘটনা ঘটে গেছে বলেই আসলে আপনাদের সাথে শেয়ার করা, এবং ঘটনাটা কিছুটা হইলেও অলৌকিক আমার মতে। এটা ছিল আমার প্রথম ঘটনা আজকের এপিসোডের। আসছি আরও কিছু ঘটনা নিয়ে কিছুক্ষণ পর। ধন্যবাদ সবাইকে। আমরা প্রায়ই একটা উপমা ব্যবহার করি, তা হলো প্রেম আর যুদ্ধে সব কিছু জায়েজ। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে, প্রেম আর যুদ্ধ যদি সব কিছু জায়েজই হয় তাহলে পাকিস্তানিরা যে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করলো তা কি জায়েজ? নাকি যে বখাটে তার অবাধ্য প্রেমের দোহাই দিয়ে এক মেয়ের মুখে অ্যাসিড ছুঁড়ে মারল তার এই কাজটি জায়েজ? কোনটা? তাই আমি মনে করি এই অমর উক্তিটি যে ব্যক্তিটি দিয়েছেন তিনি একজন নির্ভেজাল গর্দভ, এছাড়া আর কিছুই না। এসব কথা বলার কারণ হলো আমার এখনকার ঘটনা। এই ঘটনাটি যে আপু পাঠিয়েছেন তার সাথে এই ঘটনাটা এখনও চলমান, এবং তিনি তার নাম ঠিকানা কোনো কিছুই প্রকাশ করতে চাচ্ছেন না। ঘটনা 2017 সালের। 2017 সালে সেই আপুর এক ক্লাসমেট তাকে বিয়ের প্রপোজাল দেয়। তো আপু ছেলেটা সম্পর্কে জানতো, ছেলেটা একটা বখাটে ছেলে ছিল। তো আপু সে প্রস্তাব নাকচ করে দেন। তো নাকচ করে দেওয়ার পরও সেই ছেলে আপুকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিচ্ছিল। তো আপু অতটা পাত্তা দিচ্ছিল না, কারণ ছেলেটা আপুর এক্স্যাক্ট ঠিকানা জানতো না, বাড়ির ঠিকানা বা আত্মীয় স্বজন জানতো না। তো কোনো এক সময় সেই ছেলেটা বিদেশে চলে যায় আর আপু সেই ছেলেটাকে ব্লক লিস্টে ফেলে দেয়। এভাবে কিছুদিন যায়, কিছু বছর যায়, এরপর থেকে হঠাৎ আপু অসুস্থ হওয়া শুরু করে। তার প্রত্যেকটা খাবারেই সে দুর্গন্ধ পেতে থাকে, তার প্রায় বমি বমি ভাব হয়। সে ঢাকার একটা স্বনামধন্য কোচিং সেন্টারে শিক্ষকতা করতেন, একদিন তিনি ক্লাস নিতে বমি করে ফেলেন। তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, ডাক্তাররা তার সব ধরনের টেস্ট করান, কিন্তু কোনো ধরনের সমস্যাই সে আপুর ছিল না। তো সবাই খুব অবাক হয়ে যান, বিভিন্ন হুজুর দেখানো হয়, কিন্তু কেউ কোনো সমাধান দিতে পারছিলেন না। এক রাতে আপু শুয়েছিলেন, তার এই খারাপ অবস্থার কারণে তার সাথে তার মা শুতেন। হঠাৎ গভীর রাতে তীব্র যন্ত্রণায় তিনি চিৎকার করে ওঠেন। তার মনে হচ্ছিল তার বুকের হাড়ের ভেতর কেউ একটা ধারালো ছুরি খুব জোরে প্রবেশ করিয়ে দিয়েছে। ব্যথাটা এতটা ভয়ঙ্কর ছিল যে তার মা তাকে ধরে রাখতে পারছিলেন না। তাকে সেই রাতেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ব্যথানাশক ইঞ্জেকশন দেওয়া হয়, কিন্তু তাতেও তার ব্যথা কমছিল না।
সব ডাক্তাররাই অবাক হয়ে যাচ্ছিলেন তার এই অবস্থা দেখে। পরদিন কারো পরামর্শে তাকে কামরাঙ্গীর চরের এক হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। তো সেই হুজুর তাকে দেখে বলেন যে কেউ তাকে কুফুরি করেছে, এবং যে তাকে কুফুরি করেছে সে তিনি তাকে চেনেন। তো এই কথা বলার পর সেই আপুর মনে পড়ে হয়তো সেই ছেলে, যে ছেলে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল সেই হয়তো এই কাজটা করতে পারে। তাই তিনি তাকে আনব্লক করলেন, করে তাকে মেসেজ করলেন। তো ছেলেটা মেসেজ পাওয়ার পর তার রিয়াকশনটা এরকম ছিল যে সে জানতো যে আপু তাকে মেসেজ করবে, এবং সে বলতে থাকে তাকে যে এই কাজটা সেই করেছে, এবং সে যদি মুক্তি চায় তার পরিবর্তে আপুকে তাকে আপুর একটা ছবি দিতে হবে। তো সে আপু তাকে তার একটা হিজাব পরা ছবি দেয়। তো এটা দেখে ছেলেটা আরও খেপে যায়, সেই আপুকে বলে হিজাব ছাড়া, হিজাব সহ একটা ছবি দেয়। সে হিজাব সহ ছবি দেখে ছেলেটা খেপে যায়, এবং পরে সে আপুকে বলে যে হিজাব ছাড়া, চুল ছাড়া অবস্থায় একটা ছবি দিতে। তো আপুর কিছু করার ছিল না, আপু বাঁচতে চাচ্ছিলেন। আপু তাকে পরে সে হিজাব ছাড়া চুল ছাড়া অবস্থার একটা ছবি দেন। ছেলেটা ছবিটা পেয়ে গায়েব, তার আইডি ডিঅ্যাক্টিভেট করে তাকে আর পাওয়াই যাচ্ছিল না। তার কিছুদিন পর থেকেই আপুর চুল পড়া শুরু হয়, তা অটোমেটিক তার চুল পড়ে যাওয়া শুরু করে। কিছুদিন পর তার মাথার প্রায় 90% চুল পড়ে যায়। তিনি ওয়াশরুমে বসে মাথা ধরে চুল ধরে কাঁদতেন। তার আশেপাশের লোকজন আতঙ্কিত হয়ে যায়, তার চেহারা বিশ্রী হতে থাকে। এবং আরেকটা বিষয় হতো, সেটা হতো এরকম, তিনি যখন কাঁদতেন তার চুলগুলো ধরে, বা যখন তিনি একা থাকতেন তখন তার মনে হতো যে কেউ তার মাথায়, তার শরীরে বিলি কেটে দিচ্ছে, হাত বুলিয়ে দিচ্ছে। ব্যাপারটা খুবই ভয়ানক। মাঝে মধ্যে তার সুইসাইড করার চিন্তা ভাবনা মাথায় আসে। এখনও তার এই অবস্থা, তিনি ঢাকা শহরের এমনকি বাংলাদেশের বিখ্যাত ডার্মাটোলজিস্টকেও দেখিয়েছেন তার এই চুলের সমস্যা, কিন্তু কেউ কোনো সমাধান দিতে পারছেন না। ঘটনা এখনও চলমান। কেউ যদি আপুকে সাহায্য করতে পারেন, আপু চিরকৃতজ্ঞ থাকবেন, তিনি আমাদের এই কথা লিখে পাঠিয়েছেন। কিন্তু আমরা ভৌতিকতার টিম, এটা আমাদের মোটো যে আমরা কোনো ধরনের এ ধরনের সাহায্য বা সহযোগিতায় করি না। আমরা আশা করি আপু এমন কাউকে খুঁজে পাক, এমন কেউ আল্লাহর ওলি যিনি আপুকে এই সমস্যা থেকে বাঁচাতে পারেন। সেই ছেলে এখনও সেই আপুকে বিভিন্নভাবে থ্রেট করে যাচ্ছে, এবং বেশিরভাগই ফিমেল আইডি থেকে, যে তার বিয়ে হবে না, তার সংসার হবে না, তার বাচ্চা হবে না, তার জীবনকে সে তিলে তিলে শেষ করে ফেলবে। এখন পর্যন্ত কোনো কবিরাজ, কোনো মাওলানা, কোনো ইমাম এই সমস্যার সমাধান করতে পারেনি। আমরা ভৌতিকতার টিম এবং সব লিসেনারদেরকে আপুর জন্য দোয়া করতে বলি, যাতে আপু অচিরেই তার এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন। এটাই ছিল এই আপুর পাঠানো একটা ঘটনা। সামনে আসছি আরেকটি ঘটনা নিয়ে। ধন্যবাদ। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব রফিকুল ইসলাম রনি ভাইয়ের ঘটনা। তিনি থাকেন বাগমারা রাজশাহীতে। তিনি সেখানে একটি কমিউনিটি বেতারের উপস্থাপক হিসেবে কর্মরত আছেন। ঘটনাটা 2018 সালের দিকে শেষের দিকে তার এবং তার প্রেমিকার সাথে অনেকটা বিরহ চলছিল। তো তিনি খুবই মনোকষ্টে ছিলেন। তার বাসা থেকে তার প্রেমিকার বাসার দূরত্ব ছিল 1 ঘন্টার সাইকেলের পথ। সাইকেল চালিয়ে যেতে 1 ঘন্টার মতো সময় লাগে। তো কোনো এক বিকেলবেলা তিনি সাইকেল চালিয়ে তার সেই প্রেমিকার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তো যেতে যেতে সন্ধ্যা,
গিয়ে তিনি তার প্রেমিকাকে পান না, প্রেমিকার চাচির সাথে কতক্ষণ গল্প করে চলে আসতে থাকেন। তো এখানে বলে রাখা ভালো, সেই তার প্রেমিকার বাড়ি থেকে তার বাড়ির মাঝামাঝি রাস্তার একটা জায়গা আছে, যে জায়গাটা একটু খারাপ। জায়গাটা এই পরিমাণ খারাপ যে লোকজন লাল কাপড় দিয়ে নিশানা বেঁধে রাখে লোকজনকে সতর্ক করার জন্য। এই রাস্তায় প্রায় এরকম হয় যে হঠাৎ লোকজনকে কেউ উঠিয়ে আছাড় মারছে, বাস গাড়ি হঠাৎই উল্টিয়ে পড়ে যাচ্ছে, জায়গাটা এতটাই খারাপ। তো রনি ভাইয়ের মন খুব খারাপ, তিনি সাইকেল চালিয়ে আসছিলেন এবং তার মোবাইলে গান ছেড়ে নিজ মনেই সাইকেল চালিয়ে চালিয়ে আসছিলেন। হঠাৎ একটা জায়গায় এসে তার সাইকেলের টায়ার পাংচার হয়ে যায়। তো তিনি নামেন, নামার পরই তার হঠাৎ সারা শরীরের লোম দাঁড়িয়ে যায় ভয়ে, কারণ তিনি দেখতে পান তার ঠিক সামনেই সেই লাল নিশান, মানে এটাই সেই জায়গা। তো তিনি গ্রামের ছেলে, একটু সাহসীও, তো তিনি চিন্তা করতেছিলেন যে এখন ভয় পেলে চলবে না, টায়ার পাংচার হয়ে গেছে, এটা হতেই পারে, এটাতে যে অলৌকিক কিছু আছে তা নাও হতে পারে। তো তিনি এজন্য সাইকেলটা টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু তিনি এক বিন্দু পরিমাণ সেই সাইকেল নাড়াতে পারছিলেন না। কে যেন সেই সাইকেলটা পিছন থেকে জোরে টান দিয়ে ধরে রেখেছে। এখন তিনি ভয় পেয়ে গেলেন। হঠাৎ কোত্থেকে যেন একটা বেদম চর তার ঘাড় বরাবর পড়ল, তিনি মাটিতে শুয়ে পড়লেন। তিনি তার হাত পা আঙুল কিছুই নাড়াতে পারছিলেন না, অনেকটা অচেতনের মতো শুয়ে তাকিয়েছিলেন। হঠাৎ দেখতে পান দূর থেকে একটা আলো আসছে, এটা কাছাকাছি আসার পর দেখা যায় একটা বাইক। তো সেই বাইকের লোক নেমে তাকে উদ্ধার করে, তার ফোন থেকে তার বাড়ির লোকজনের নাম্বার বের করে ফোন দিয়ে তাকে তার বাড়িতে পৌঁছে দেয়। বাড়িতে আসার পর লোকজন রনি ভাইকে অনেক বকাঝকা করে, কারণ ওই জায়গাটা একটা প্রসিদ্ধ জায়গা, জায়গাটা এতই খারাপ যে ওই এলাকার সবাই জানে যে ওই জায়গাটা সন্ধ্যার পর এড়িয়ে চলতে হয়। তো তিনি কেন ওই জায়গায় গেছেন এটা নিয়ে তিনি জেরার মুখে পড়েন। এক পর্যায়ে তিনি স্বীকার করেন তিনি তার প্রেমিকার বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় বা বাড়ির থেকে আসার সময় এই ঘটনাটা ঘটে। তো তার বাবা মা তার জন্য হুজুর নিয়ে আসেন, হুজুর ঝাড়ফুঁক করে তাকে কিছু তাবিজ দেয় এবং বলে তাবিজটা সবসময় সাথে রাখতে। তো একদিন তিনি ভালোই ছিলেন, পরের দিন কোনো একটা কারণে তার হাত থেকে সেই তাবিজটা খুলে পড়ে যায়, কোথায় পড়ে যায় তিনি জানেন না। রাতের বেলা প্রকৃতির ডাকে সাড়া দিতে তিনি বাড়ির বাইরে যান। তো তিনি যখন প্রকৃতির ডাকে সাড়া দিতে বসলেন, তিনি হঠাৎ দেখতে পান তার হাত, তার থেকে চার হাত সামনে একটা নারকেল গাছের পেছন থেকে একটা 8 থেকে 10 ফুট লম্বা একটা লোক বের হলো, বের হয়ে দুই হাতে তার কোমরে রাখলো, কোমরে রেখে তার দিকে তাকিয়ে একটা বিশ্রী হাসি দিল, দিয়ে তার দিকে একটা দৌড় দিল। এই দৌড়ে তিনি কোনোভাবে উঠে উল্টা দৌড় দেওয়া শুরু করেন এবং এক পর্যায়ে তিনি পিছনে তাকান। পিছনে তাকানোর পর তিনি দেখতে পান সেই লম্বা লোকটার হাত ঠিক তার ঘাড়ের এক আঙ্গুল সামনে, তিনি অজ্ঞান হয়ে পড়ে যান। তাকে পরের দিন ভোরে বাগানে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়, তাকে বাসায় নিয়ে আসা হয়, তিনি আবোল তাবোল বকতে থাকেন। পর আবার সেই হুজুরকে আনা হয়, হুজুর পানি পরে ঘর বন্ধ করে দিয়ে যান। পরদিন রাতের বেলা তিনি শুয়েছিলেন, হঠাৎ তিনি শুনতে পান তাকে কে জানি ডাকছে জানালা দিয়ে। তো তিনি ভয় পাচ্ছিলেন, তিনি বুঝতে পারছিলেন যে জানালার কাছে যাওয়া ঠিক হবে না, কিন্তু কোনো একটা অদৃশ্য টানে তিনি সে জানালার দিকে এগিয়ে গেলেন। তো যাওয়ার পর তিনি কিচ্ছু দেখছেন না, হঠাৎ কি মনে করে তিনি জানালার নিচে তাকালেন। নিচে তাকিয়ে তিনি দেখলেন একটা মুখ, মুখটা নাক নেই, চোখ নেই, জাস্ট একটা বিশাল হা আর তাতে অসংখ্য ধারালো দাঁত।
সেই মুখটা লাফ দিয়ে উঠে তার মাথা চেপে ধরল গ্রিলের বাইরে দিয়ে এবং তার কপালে একটা কামড় বসিয়ে দিল সেই গ্রিলের ভেতর দিয়ে মুখ বের মুখ ভিতরে দিয়েই। তিনি চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে যান। বাড়ির সবাই দৌড়ে আসে, এসে তাকে রক্তাক্ত অবস্থায় পায়। পরে তাকে খুব বড় একজন হুজুরের কাছে নিয়ে যাওয়া হয় ইন্ডিয়ায়। সেখানে তাকে সুস্থ করা হয় এবং তার কারণটা তারা সেখানে জানতে পারে। সেটা হচ্ছে ওই জায়গাটা ছিল, ওই জায়গাতে কিছু জিন থাকে যারা যখন সেই উচ্চস্বরে গান বাজিয়ে সাইকেল চালিয়ে আসছিল, এই ব্যাপারটা সেই জিনদের পছন্দ হয়নি, তাই ওরা টার্গেট করেছিল ওকে মেরেই ফেলবে। কিন্তু ঠিক সময় ঠিক ব্যবস্থা নেওয়ার কারণে তিনি জানে বেঁচে যান। এটাই ছিল রনি ভাইয়ের পাঠানো ঘটনা। আশা করি আপনাদের ভালো লাগবে। সামনে আরও কিছু ঘটনা নিয়ে আসছি, অপেক্ষা করুন। ধন্যবাদ। এখন যে ঘটনাটি বলবো সেটা আমাদের পাঠিয়েছেন আবদুল্লাহ আল আফনান। তার মা রেশমা ইসলামও আমাদের ভৌতিকতার অনেক বড় একজন ভক্ত। আবদুল্লাহ আল আফনান এবং ওনার মা রেশমা ইসলামকে আমাদের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। আমি ঘটনায় চলে যাচ্ছি। আফনানরা নারায়ণগঞ্জের চাষারার কোনো একটা জায়গায় থাকেন। তো আফনানের ছোট মামার ঘোরাঘুরির খুব নেশা। তিনি প্রায় রাতের বেলা গাড়ি নিয়ে বের হয়ে যান, বন্ধুবান্ধব মিলে তারা খুব বড় লং ড্রাইভে চলে যান, কখনো সিলেট কখনো চিটাগং এরকম বিভিন্ন জায়গায়। তো আফনানও তার মামার সাথে এই ঘোরাঘুরিতে প্রায় অংশ নিত, তারও একটা নেশা হয়ে যায়। ঘটনাটি 2014 সালের 31st নাইটের। সে সময় তার ছোট মামা, আফনানের ছোট মামা কয়েকজন বন্ধু মিলে বেড়াতে যান মুন্সীগঞ্জের মুক্তারপুর ব্রিজ। যারা মুন্সীগঞ্জের মুক্তারপুর ব্রিজে গেছেন তারা হয়তো লক্ষ্য করে দেখবেন ব্রিজের ঠিক নিচেই একটা ডোবা এবং ডোবার একটা প্রান্তে একটা ভাঙা বাড়ি আছে। তো আফনানের মামারা রাত প্রায় 1:30টার দিকে সেই গাড়ি নিয়ে চলে যান সে মুক্তারপুর ব্রিজে। তারা গাড়িটা পার্ক করেন মুক্তারপুর ব্রিজের ঠিক নিচে ডোবার একটা পাশে। তো সেখানেই তারা গান ছেড়ে সেখানে আড্ডা দেওয়া শুরু করেন, আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ করে তার ছোট মামার ফ্রেন্ডরা দেখতে পান তার মামা নেই, আড্ডার মধ্যে তিনি নেই। তো সবাই আশেপাশে তাকিয়ে খোঁজাখুঁজি শুরু করে, তখন তারা দেখতে পায় সেই ছোট মামা তিনি সেই পচা ডোবার পানির মধ্যে অর্ধেক নেমে গেছেন এবং এক মনে হাঁটতে হাঁটতে ডোবার অপর প্রান্তে যাচ্ছেন, যেই পারে ওই বাড়িটা দেখা যাচ্ছে। তো সবাই ডাকাডাকি শুরু করে, কিন্তু তার কোনো ভুরুক্ষেপই ছিল না, তিনি যেন কিচ্ছুই শুনতে পাচ্ছিলেন না। এক পর্যায়ে তারা উঠে গিয়ে সে ডোবার পারে গিয়ে দাঁড়িয়ে তাকে ডাকাডাকি শুরু করে। বলে রাখা ভালো, সে সময় ছিল শীতকাল, প্রচণ্ড ঠান্ডা, কেউ পানিতে নামছিল না। কিন্তু এটাও বুঝতে পারছিল সবাই যে পানিতে না নামলে এই আফনানের ছোট মামাকে ধরে রাখা যাবে না, সে কোনো একটা অঘটন ঘটাবেই। তো তাদের চিল্লাচিল্লিতে আশেপাশের লোকজনও কিছু চলে আসে। তো সবাই মিলে বোঝার চেষ্টা করে কি হচ্ছে ব্যাপারটা। তো কোনো একটা পর্যায়ে এই আফনানের ছোট মামার কোনো এক ফ্রেন্ড একটা বোতল ছুঁড়ে মারেন সেই ছোট মামার দিকে। তো সেই বোতলটা গিয়ে লাগে ছোট মামার পিঠে। যখনই বোতলটা ছোট মামার পিঠে লাগে ছোট মামা দাঁড়িয়ে যান, যেন তিনি হঠাৎ তার সম্বিত ফিরে পেলেন। তো তিনি এদিক ওদিক তাকাচ্ছিলেন কিন্তু নড়তে পারছিলেন না। পরে শেষ পর্যন্ত তার ফ্রেন্ডরা সেই পচা ডোবার পানিতে নেমে তাকে কোলে করে পারে নিয়ে আসেন। তো অনেকটা সুস্থ করার পর তাকে জিজ্ঞেস করেন যে কিরে তুই এই পচা পানির মধ্যে দিয়ে হেঁটে কই যাচ্ছিলি, কি হয়েছে তোর, কি পাগল টাগল হয়ে গেছিস নাকি? তো এই কথার উত্তরে ছোট মামা কিচ্ছু বলেন না, তিনি চুপ করে থাকেন কিছুক্ষণ। এরপর বলেন যে এখান থেকে চল, সব বলবো আগে এখান থেকে চল। তো সেই যেই কথা সেই কাজ, ওরা খুব দ্রুতই গাড়িতে উঠে ওই জায়গাটা ত্যাগ করলো
এবং ওই এলাকার যেসব লোকজন ওদের চিৎকারে জড়ো হয়েছিল ওরা কিন্তু বলছিল জায়গাটা ভালো না, আপনারা এখানে এসে ভালো করেন নাই। যাই হোক, সব কিছু মিলিয়ে ওরা খুব দ্রুত ওই স্থান ত্যাগ করে, এক টানে ওরা চলে আসে নারায়ণগঞ্জ চাষারা বাড়ির সামনে। তো বাড়িতে এসে তার ছোটো মামাকে জিজ্ঞেস করা হয়, আসলে কি কি হয়েছিল, তুই এরকম করছিলি কেন? তখন সে ছোটো মামা যে কাহিনীটা বলে সেটা এরকম, তিনিও কিন্তু আড্ডা দিচ্ছিলেন তাদের সাথে, হঠাৎ তিনি দেখতে পান তার এক ফ্রেন্ড সেই পচা ডোবার পাড়ে গিয়ে দাঁড়িয়ে আছে একা একা। তো তিনি একটু অবাক হন যে আমরা সবাই এখানে আড্ডা দিচ্ছি আর আমার ওই ফ্রেন্ডটাও এখানে একা একা দাঁড়িয়ে আছে, কারণ কি? তো তিনি উঠে গিয়ে সেই ফ্রেন্ডের পাশে গিয়ে দাঁড়ান, দাঁড়িয়ে বলতেছেন সেই ফ্রেন্ড কিন্তু পিছন দিকে ফেরা। তো তিনি সেই ফ্রেন্ডকে বলছেন, কী রে তুই এইখানে দাঁড়িয়ে কী করছিস, চল আড্ডা দিই, আসলাম আজকে 31st night, গান টান হবে, চল আড্ডা দি আয়। তখন সে ফ্রেন্ডটা ওর দিকে ফিরে তাকায়, তাকিয়ে ছোটো মামাকে বলে, যাবি? ছোটো মামা বলে, কই যাব? তখন তার ফ্রেন্ডটা বলে, যাবি কি না বল। তখন ছোটো মামা বলে, কোথায়? আমার বাড়ি, তার ফ্রেন্ডটা উত্তর দেয়। তো ছোটো মামা বলে, তোর বাড়ি? তখন সেই ফ্রেন্ডটা তাকে আঙ্গুল উঁচিয়ে দেখায় সেই ভাঙা বাড়িটার দিকে, ওটা আমার বাড়ি। তো এটা দেখে ছোটো মামা অট্ট হাসিতে হেসে পড়েন, তিনি মনে করতে থাকেন সে মজা করছে। তো সে ফিরে তার ফ্রেন্ডের বলতে যাবেন যে দেখো কী বলছে। তিনি যখন ফিরে তার ফ্রেন্ডের দিকে তাকান তখন তিনি দেখতে পান যে যেই ফ্রেন্ড তাকে বলছিল যে যাবি, সেই ফ্রেন্ডটাই তাদের ফ্রেন্ডের মাঝে বসা, তাহলে তার পিছে কে দাঁড়িয়ে। তিনি সেটা দেখার জন্য যখনই পিছনে ফিরে তাকান এরপর থেকে তার আর কিচ্ছু মনে নেই। এরপর তার গায়ে যখন সে বোতলটা এসে লাগে তখন তার সম্বিত তিনি ফিরে পান। পরে সে এলাকার লোকজনের কাছ থেকে আরেকটা বিষয় জানা যায়, সেটা হচ্ছে ওই বাড়িটা ছিল নিতাই কবিরাজের বাড়ি, সে অনেক বদজিন পালতো। তো এটা অনেক আগের ঘটনা, তো সেখানকার জমিদার সেই নিতাই কবিরাজের এই জমিটা দখল করার চেষ্টা করে এবং সেই দখল করার চেষ্টার মাধ্যমে নিতাই কবিরাজকে মেরে ফেলে, এবং নিতাই কবিরাজকে মারার পর তার যে পালিত বদজিনগুলা সেগুলো এই এলাকাতে বিচরণ শুরু করে অবাধভাবে। তাই এই এলাকাটা আর কোনো সময় সেই জমিদারও দখল করতে পারেনি আর কোনো সাধারণ মানুষও এই এলাকায় এসে বা এই জায়গায় বসতি স্থাপন করতে পারে নাই। এটাই ছিল সেই ঘটনা। যারা লিসানাররা যারা আছেন তারা সেই মুক্তারপুর ব্রিজে গেলে সেই জায়গাটা দেখতে পাবেন। আশা করি এই ঘটনাটা আপনাদের ভালো লেগেছে এবং আবারও আব্দুল্লাল আফনান এবং ওনার মা রেশমা ইসলাম তাদের ধন্যবাদ এই ঘটনাটি আমাদের পাঠানোর জন্য। আসছি সামনে আরও কিছু ঘটনা নিয়ে, ধন্যবাদ। আমার এবারের ঘটনাটা পাঠিয়েছেন মাহবুব হাসান পুরান ঢাকা থেকে। ঘটনাটি ঘটে তার নানা বাড়িতে, তার নানার ঢাকাতেই থাকতেন। তো কোনো একটা কারণে তিনি চিন্তা করেন তিনি তার দেশের বাড়িতে চলে যাবেন, তার দেশের বাড়ি হচ্ছে বিক্রমপুর। তো তিনি বিক্রমপুরের যে গ্রামে, গ্রামের নামটা আমরা নাই বললাম, যে গ্রামের যে জায়গাতে তার বাড়িটি তৈরি করার সিদ্ধান্ত নিলেন ওই জায়গাটা অনেকটা সময় যাবৎ পরিত্যক্ত ছিল এবং এলাকার লোকজন তাকে ওইখানে বাড়ি বানাতে মানা করে, কিন্তু তিনি কারো কথাই শুনেননি, তিনি সেখানে বাড়ি বানানো শুরু করেন। তো বাড়ি বানানো যখন প্রায় অর্ধেক শেষ তখন সেই মাহবুব হাসান ভাইয়ের নানা নানু সেখানে এসে থাকা শুরু করেন। একদিন সন্ধ্যাবেলা তার নানা নানু গল্প করছিলেন, হঠাৎ মনে হলো যে তাদের বাড়ির উপর দিয়ে একটা প্রচণ্ড ঝড় বয়ে যাচ্ছে, দরজা জানালা বেদম বাড়ি খাচ্ছে। তাদের মনে হলো যে হঠাৎ কোনো ঝড় এই এলাকার উপর দিয়ে বয়ে যাচ্ছে। এভাবে প্রায় আধা ঘন্টা চলল।
তো হঠাৎ এক পর্যায়ে সব কিছু ঠান্ডা। তো তারা যখন বাইরে বেরিয়ে আসলেন, তারা এসে দেখলেন যে একটা গাছের পাতাও মাটিতে পড়ে নেই, মানে কোনো ঝড়ই হয়নি। তো ব্যাপারটা অস্বাভাবিক, এটা তারা দুইজনই বুঝতে পারছিলেন, কিন্তু তারা এটাও চাচ্ছিলেন না যে লোকজন এটা জানুক, কারণ অনেক টাকা তারা খরচ করে ফেলেছেন এই বাড়িটা তৈরি করার পিছনে, তাদের থাকতেই হবে। আরেক দিনের ঘটনা, মাহবুব ভাইয়ের নানা একদিন গাছে পানি দিচ্ছিলেন, হঠাৎ পেছন থেকে কেউ তার ঘাড় ধরে মাটিতে তার মাথাটা ঠেসে ধরে। অনেকক্ষণ যাবৎ তিনি ধস্তাধস্তি করছিলেন, কোনোভাবে একটা পর্যায়ে তিনি ছুটতে পারেন। তিনি ভয় পেয়ে বাড়িতে চলে আসেন। তো এরপর এক হুজুর ডেকে এনে সেই বাড়িটা বন্ধ করা হয়। আরেক দিনের ঘটনা, এই ঘটনাটা ঘটে তার নানুর সাথে। তার নানি একদিন দুপুরবেলা বাড়িতে শুয়েছিলেন, বাড়িতে তখন কেউ ছিল না, জাস্ট তার নানি ছিলেন। তো তিনি জানালা দিয়ে তাকিয়েছিলেন, তো জানালার 5-7 হাত সামনে একটা বেলগাছ। তো তিনি আনমনে সে বেলগাছটার দিকেই তাকিয়েছিলেন, হঠাৎ তিনি দেখতে পান বেলগাছের ওপর থেকে কিছু একটা নিচে নামছে। তিনি ভালো করে লক্ষ্য করে দেখেন সেটা একটা মানুষ আকৃতির পশু, যে উল্টাভাবে নিচে নামছে, তার পা দুটো উপরে, হাত দুটো নিচে, ঠিক এভাবেই সে উপর থেকে নিচে নামছে, আর তার নানুর দিকে একটা বিশ্রী হাসি দিয়ে আছে। এটা দেখে তার নানু চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যান। এরপর আবার কবিরা জানা হয়, আবার ঝাড়ফুঁক করা হয়, তাদেরকে এরটাও বলা হয় যে আপনারা বাড়িটা বিক্রি করে চলে যান। কিন্তু তার নানা একটু গোয়ার কিসিমের লোক ছিলেন, তো তিনি আর বাড়িটা বিক্রি করেন না। আরেক দিনের ঘটনা, একদিন তার নানা বাজার থেকে কিছু মাছ কিনে নিয়ে আসেন। তো তিনি যখন বাসায় আসেন তখন প্রায় সন্ধ্যা। তো তার নানু সে মাছ কাটাকুটি করে মাছ ধুতে নিয়ে যান সামনের টিউব ওয়েলে। বলে রাখা ভালো, টিউব ওয়েলের পাশেই ছিল তাদের বাথরুম। তো তিনি যখন মাছ ধুচ্ছিলেন তখন তার হাতে একটা টর্চ লাইটও ছিল। তো তিনি হঠাৎ লক্ষ্য করলেন যে টর্চ লাইটের আলো একটু একটু করে কমছে। তো তিনি বুঝতে পারছিলেন হয়তো ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে এইরকম কিছু। তো তিনি দ্রুত মাছ ধোয়া শুরু করেন আর কি। তো তিনি দেখছেন যে লাইটটা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে কমে যাচ্ছে। ঠিক সেই সময় সে বাথরুমের উপরে ছিল টিনের চাল, সেই টিনের চালে উদ্দাম নৃত্য শুরু হলো। মনে হচ্ছে টিনের যে চালটা ভেঙে এখন নিচে পড়বে। তো তার নানু মোটামুটি সাহসী ছিলেন এবং এমন একটা অবস্থায় ছিলেন যে সেখানে তার সাহস দেখানো ছাড়া উপায় ছিল না। তো তিনি এক পর্যায়ে চিল্লায় বলেন, এই তোরা কি আমারে ভয় দেখাইতে পারবি? তোরা আমারে ভয় দেখাইতে পারবি না, তোরা যারা আছিস যা চলে যা। এই কথা বলার সাথে সাথে তার নানুর হাতের যে লাইটটা, সেই লাইটটা তপ করে নিভে যায় এবং কেউ একজন তার নানুর গলা ধরে উপরে উঠিয়ে এক আছাড় দেয়। সে আছাড়ে তার হাত এবং পা ভেঙে যায়। তার চিৎকারে তার নানা ছুটে আসেন, আশেপাশের লোকজন যারা ছিলেন তারা চলে আসেন, এবং চিৎকারটা এতই ভয়াবহ ছিল যে তাদের বাড়ির আশেপাশে অত জনবসতি কিন্তু ছিল না, কিন্তু রাত হওয়ার কারণে এবং চিৎকারটা এত জোরে ছিল যে বেশ কিছু দূরের লোকজন চলে আসে ঘটনা দেখতে। তো তিনি অনেকদিন বেহুশ থাকেন, পরে তিনি সুস্থ হন, পরে মাহবুব সাহেবের নানা সেই বাড়ি বিক্রি করতে বাধ্য হন। তিনি সেই বাড়ি বিক্রি করে চলে আসেন আবার পুরান ঢাকায়। এখন তারা পুরান ঢাকাতেই আছেন। আসলে কিছু কিছু জায়গা থাকে বা কিছু কিছু ঘটনার আমরা সম্মুখীন হই, সেখানে আমাদের বশ্যতা স্বীকার করা ছাড়া আসলে কোনো উপায় থাকে না। পৃথিবীতে আসলে অনেক আনএক্সপ্লেইনেবল ঘটনা ঘটে থাকে। এটা ছিল মাহবুব হাসান ভাইয়ের পাঠানো ঘটনা। এখন আমি আপনাদের সাথে আরেকটা ছোট্ট একটা ঘটনা শেয়ার করব।
এই ঘটনাটা আমাদের পাঠিয়েছেন মোহাম্মদ রিয়াজ ইলিয়াটগঞ্জ থেকে। ঘটনাটি 90-এর দশকের এবং ঘটনাটি ঘটে তার চাচার সাথে। তার চাচা নৌকার মাঝি ছিলেন, তিনি অনেক রাত পর্যন্ত এই কাজ করতেন কারণ রাতে ভাড়া পাওয়া যেত বেশি। একদিন রাত 2টার দিকে তিনি নৌকা নিয়ে ছিলেন নদীর পাশেই, হঠাৎ তিনি দেখতে পান দুজন লোক পায়জামা পাঞ্জাবি পরা, অনেকটা মানে শ্বশুর বাড়িতে আসলে লোকজন যে ধরনের পোশাক পরিধান করে আসে সেরকম পোশাক পরিচ্ছদ, এবং হাতে তাদের মিষ্টির হাঁড়ি। তারা আসলো, এসে বলল যে যাবা? তো মাঝি বলে কোথায়, মানে সেই চাচা বলছে কোথায়। তো তারা বলে যে আরে আগে উঠতে তো দাও, দেখায় দিব কোথায়, সমস্যা নাই, উঠতে দাও, অনেক দূর থেকে আসছে। তো তার চাচার মনে ওরকম কোনো সন্দেহ উদ্রেক হয় না, আরও তিনি খুশি যে তিনি অনেকক্ষণ একা একা বসেছিলেন, যাক কিছুটা বা যা যাত্রী হলো, তার কিছু ইনকামের রাস্তা হলো। তো তারা উঠল, উঠে বসলো, তিনি নৌকা ছাড়লেন। তো নৌকা যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, তো ওনাদের দিক নির্দেশনা অনুযায়ী সে চাচা নৌকা চালাচ্ছিলেন। তো তিনি হঠাৎ লক্ষ্য করলেন, সেই চাচা হঠাৎ লক্ষ্য করলেন যে তারা কবরস্থানের দিকে যাচ্ছেন নৌকাটা নিয়ে। তো তিনি আবার এটাও চিন্তা করছিলেন যে আজকেই তো তাদের গ্রামের এক লোক মারা গেছে এবং তাকে এই কবরস্থানেই দাফন করা হয়েছে, এরা হয়তো তাদের আত্মীয়, তার আত্মীয় কবর জিয়ারত করতে এসেছে। তো তিনি আরও জিজ্ঞেস করেন যে ভাই আপনারা কি এই যে লোক মারা গেল ওনাদের আত্মীয় নাকি? তারা কোনো কথা বলে না। এক পর্যায়ে সে কবরস্থানের সামনে গিয়ে তার চাচাকে নৌকাটা থামাতে বলে। তো তার চাচা নৌকাটা থামায়, থামানোর পর তারা উঠে সেই তার চাচাকে যা ভাড়া তার থেকে 3 গুণ ভাড়া দিয়ে নেমে যায় এবং বলে তুমি চলে যাও। তো তার চাচা বলে যে আমি চলে গেলে আপনারা যাবেন কীভাবে? তো তখন তারা বলে এটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না, আর আরেকটা কথা সেটা মাথায় গাইতা ফেলাও, যদি বাঁচতে চাও মাথায় গাঁথো ব্যাপারটা। সে কথাটা হচ্ছে যখন চলে যাবা পিছনে ফিরে তাকাবা না। তো কথাগুলোর মধ্যে এমন কিছু ছিল, তো সে চাচা সে কথা শুনে ভয়ে আড়ষ্ট হয়ে যান, তিনি খুব দ্রুত নৌকার উপর উঠে নৌকা নিয়ে রওনা দেন। অনেকক্ষণ নৌকা চালাবার পর, বেশিক্ষণ না, 5 থেকে 10 মিনিট নৌকা চালাবার পর, ওই যে মানুষের যে প্রবৃত্তি, মানুষকে যেটা মানা করা হয় মানুষ সেইটাই করবে, সেই আদি যুগ থেকে হয়ে আসছেই, তো তিনিও তার বাইরে না। তো সেই চাচা তার মাথাটা ঘুরিয়ে তাকান, তিনি দেখেন সেই দুই মানুষ যাদের তিনি মানুষ মনে করেছেন তাদের উচ্চতা হয়ে গেছে 8 থেকে 9 ফিট, এবং তারা সেই সদ্য নতুন কবর খুঁড়ে সেই লাশ বের করে খুবলিয়ে খুবলিয়ে সে লাশের মাংস আলাদা করছে এবং মুখ ঢুকিয়ে কি জানি চাপিয়ে চাপিয়ে খাচ্ছে। তিনি যখন তাকিয়ে জিনিসটা দেখলেন ঠিক তখনই ওই দুইজন খাওয়া বাদ দিয়ে মাথা উঁচিয়ে তার দিকে তাকালো। তিনি ভয় পেয়ে গেলেন, তিনি তার সর্বোচ্চ শক্তি দিয়ে নৌকা চালিয়ে পাড়ে চলে আসলেন। পাড়ে চলে আসার পর তিনি যখন পাড়ে পা দিলেন ঠিক সেই মুহূর্তে তিনি তার কানের পাশ দিয়ে শুনতে পারলেন যে অল্পের জন্য বেঁচে গেলি, হয়তো তোর বংশের কেউ কোনো ভালো কাজ করেছিল যেই কারণে আজকে তোর ওই অল্পের জন্য বেঁচে গেলি। এরপর সেই চাচা এই কথা শোনার পর আর স্থির থাকতে পারেননি, তিনি সেখানে অজ্ঞান হয়ে পড়ে যান। পরে ফজরের নামাজ পড়তে আসা লোকজন সেই চাচাকে ওইখানে পায়। আসলে গ্রামগঞ্জে এ ধরনের ঘটনা আমরা প্রায় শুনি, ইদানিং হয়তো কমে গেছে, বাট এই 90-এর দশক 80-এর দশকের দিকে কিন্তু এ ধরনের ঘটনা আমরা প্রায় শুনতাম আমাদের নানা নানু চাচা চাচি তাদের কাছে। তো এটাই ছিল একটা ঘটনা, আশা করি আপনাদের ভালো লাগবে। সামনে আরও কিছু ইন্টারেস্টিং ঘটনা নিয়ে আমি আবার আসছি। ধন্যবাদ।
বিশেষ করে গ্রামের যে কোনো ভৌতিক ঘটনাতেই আমরা শুনতে পাই বেশিরভাগ অশারীরিক ঘটনাগুলো ঘটে থাকে হচ্ছে অমাবস্যার রাতে। অমাবস্যার রাতেই নাকি যত ভৌতিক বা অস্বাভাবিক ঘটনাগুলো মানুষ দেখে থাকে। এক্ষেত্রে কিন্তু অনেকের মতে কিছুটা ভিন্ন। আমার পরিচিত একজনের মতে, তার মতে মেইনলি আসলে অমাবস্যার রাতে না, পূর্ণিমার রাতেই মানুষ যা কিছু অশরীরী দেখার তা দেখে। কারণ পূর্ণিমাতে একটা অদ্ভুত আলো ছায়ার একটা পরিবেশ তৈরি হয় এবং সেই পরিবেশটা অবশ্যই একটা ভৌতিক পরিবেশ। হয়তো আপনি দেখতে পাচ্ছেন সামনে প্রকাণ্ড মাঠ আলোয় আলোকিত হয়ে আছে চাঁদের আলোয়, কিন্তু তার মধ্যেই আপনি দূর থেকে কোনো একটা অবয়ব দেখে ফেলতেই পারেন। আর অমাবস্যার রাতে চারদিক থেকে অন্ধকার, আর অন্ধকার থাকার বিধায় মানুষজন হয়তো একটু কমই বের হয়। যাই হোক, আমি ঘটনার বা অতটা ব্যাখ্যায় যাব না, এতটুকু ভূমিকা বলার মেইন কারণ হচ্ছে আমি এখন যে দুটো ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, ছোট ছোট ঘটনা, এই ঘটনাগুলো ঘটে কিন্তু আসলে পূর্ণিমা রাতে। প্রথম ঘটনাটা, এটা আমার দাদাবাড়ির ঘটনা। আমার দাদাবাড়ি মোটামুটি 7-8টা ঘর মিলে একটা উঠান, বিশাল উঠান। তো আমরা যখন ছুটিতে গ্রামে যেতাম তখন ওই উঠানে ক্রিকেট খেলা হতো, তো আপনারা মোটামুটি আন্দাজ করে ফেলছেন যে আসলে কত বড় হতে পারে উঠানটা। তো আমার দাদাবাড়ির 3-4 বাড়ি পরেই, মানে ঘর পরেই একটা ঘর, সে ঘরে থাকতেন ছেলে, ছেলের বউ আর ছেলের মা। এই ছেলে এই মহিলার সর্বশেষ সন্তান, তার আগের যে 3-4 ছেলে মেয়ে তারা সবাই ঢাকায়। বাড়িতে জাস্ট তার ছোট ছেলে, ছোট বউ, ছোট ছেলের বউ আর এই মহিলাই থাকতেন। মহিলার বয়স হয়ে গিয়েছিল প্রায় 90 বছরের মতো। তো এই মহিলার একটা অদ্ভুত কিছু কাজ মানুষজন লক্ষ্য করত, যেরকম তিনি কখনোই কারো সামনে বসে খেতেন না, তাকে যখনই খাবার দেওয়া হতো তিনি সেটা আড়ালে নিয়ে গিয়ে খেতেন। অদ্ভুত ব্যাপার স্যাপারের মধ্যে জাস্ট এগুলোই সীমাবদ্ধ ছিল, হয়তো তিনি একা একা কোথাও চলে যাচ্ছেন বা কারোর সাথে কথা বলছেন, এগুলো তো মানুষ, গ্রামের মানুষ ধরেই নিয়েছিল হয়তো সাথে কিছু একটা আছে। তো তার বয়স যখন বাড়তে থাকে, যখনকার ঘটনা তখন তার বয়স প্রায় 90 বছরের মতো, তখন তার একটা বাতিক শুরু হয়। সেটা হচ্ছে তিনি প্রায় রাতের বেলা হাতে রশি নিয়ে বের হয়ে যেতেন আত্মহত্যা করার জন্য। তো বাড়ির লোকজন, আশেপাশের লোকজন তাকে থামাতো, এরকম বেশ কয়েকবারই হয়, 7-8 বারের মতো। একবার মানে এক পর্যায়ে এটা এরকম হয়ে যায়, এটা একটা হাসি তামাশার বিষয় পরিণত হয়। কিন্তু আসলে ব্যাপারটা মোটে হাসি তামাশার বিষয় ছিল না, কারণ এক রাতে এই মহিলা কিন্তু ঠিকই গলায় ফাঁস নিয়ে ঝুলে পড়েন সবার অলক্ষ্যে। তখন রাত 3:30 মতো বাজে, মহিলার ছেলের বউ হঠাৎ লক্ষ্য করে যে তার শাশুড়ি বাড়িতে নেই। তো তিনি প্রথমে একটু অবাক হন, তো তিনি প্রথমে কাউকে কিছু না বলে ঘর থেকে বের হন। তাদের ঘরের সামনেই, মানে আমাদের যে উঠানটা, উঠানের পাশেই একটা গাছ, শীতকাল থাকার কারণে গাছের সব পাতা পড়ে গেছে, জাস্ট ডালগুলাই ছিল। তো তিনি ঢুকেই, মানে বের হয়ে উঠোনে পা দেওয়ার পরই দেখতে পান তার সামনে একটা অবয়ব, একটা বুড়ি মহিলার অবয়ব শূন্যে ভাসছে, তার চুলগুলো বাতাসে উঠছে এবং তার মুখে সেই পূর্ণিমা আলোয় তিনি দেখতে পাচ্ছেন একটা বিশ্রী হাসি। তিনি প্রথম দিকে এত জোরে চিৎকার দেন যে আশেপাশে সবাই চলে আসে। চলে আসার পর সবাই বুঝতে পারে যে আসলে ওটা কোনো অশরীরী কিছু না, এটা সেই বৃদ্ধা মহিলা যিনি ফাঁস নিয়ে ঝুলে পড়েছেন। পূর্ণিমার আলোর ছায়ার খেলায় তাকে দেখাচ্ছিল প্রথম দিকে কোনো একটা অবয়ব বাতাসে ভাসছে, আর তার মুখের বিস্ত্রী হাসিটা ছিল তার হা করা মুখ, এবং তার মুখ থেকে তার জিহ্বাটা অনেকটুকু বের হয়ে চলে আসছিল। তো যেহেতু সুইসাইডাল কেস, পুলিশ কেস হয়, পুলিশ আসতে আসতে সকাল, তো সে পর্যন্ত কেউই আর সেই লাশ নামায়নি। তো যে কয়জনই সেই লাশ দেখেছে তারা বলেছে যে এত বীভৎস মৃত্যু এবং এত বীভৎস মৃতদেহ তারা কখনোই দেখে নাই।
এরপর থেকে দেখা গেছে ওই বাসায় ওই ছেলে ছেলের বউ থাকতে পারতো না। তারা হায়েস্ট সেই বাসায় বা সেই ঘরে থাকতে পেরেছিল 1 বছরের মতো, পরে তারাও ঢাকা চলে যায়। কারণ তারা দেখতে পেতো তাদের শাশু মানে সেই তার মা, সেই ছেলের মা আর সেই ছেলের বউ শাশুড়ি তাদের ঘরের ভেতরই চলাফেরা করছেন। প্রথম প্রথম এই জিনিসটা তার ছেলে দেখত, তার স্ত্রী ভয় পাবে বলে সে বলতো না। প্রথম দিকে সে খেয়াল করার চেষ্টা করলো যে জিনিসটা কি, সে যদি একলা সে নিজেই দেখে। কিন্তু পরে সে যেটা বুঝলো আসলে তা না, ব্যাপারটা তার স্ত্রীও দেখে। এক রাতে তারা শুয়েছিল তো হঠাৎ প্রচণ্ড গোঙ্গানির শব্দে সেই ছেলের ঘুম ভাঙে। তিনি দেখতে পান তার মা তার বউয়ের গলার উপর উঠে গলা চেপে নিঃশ্বাস আটকে ফেলার চেষ্টা করছেন। তিনি হতবাক হয়ে তাকিয়েছিলেন, তার গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না। তখন সেই জিন বা যাই বলি সেই জিন রূপ মানে সেই তার মা রূপী জিনটা তার দিকে ফিরে তাকায়, তাকিয়ে বলে সব শেষ হবে, সব তোরাও। এই কথা বলার পর তিনি হঠাৎ দেখতে পান সেই অবয়বটা ভ্যানিশ হয়ে গেছে এবং তার স্ত্রী প্রায় মৃতপ্রায়। তখন তাকে কোনোভাবে শান্ত করা হয়, পরে গ্রামবাসীকে যখন বলা হয়, আশেপাশের লোকজনকে যখন বলা হয়, পরে তারা হুজুর নিয়ে আসে। তা হুজুর আসার পর বলে যে আসলে এটা সেই মহিলার আত্মা বা এরকম কিছু না, এটা হচ্ছে সেই মহিলার কারিনজিন। এই কারিনজিন এ ধরনের উদ্ভট কার্যক্রম করে যাচ্ছে। তিনি ঘর বন্ধ করে দিয়ে যেতে পারেন, বাট কাজ হবে কি না তিনি শিওর না। তিনি তার থেকে হায়ার লেভেলের কোনো ইমাম বা হুজুরকে সাজেস্ট করেন। তারপরে তারা আরও অনেক চেষ্টা করেছিল বাট তারা টিকতে পারেনি। তারা এক পর্যায়ে চলে যায় ঘর তালা মেরে, এক পর্যায়ে সেই ঘর বদ্ধ অবস্থায় থাকতে থাকতে ভেঙে চুরে এক পর্যায়ে সেই জায়গায় ঘরটার চিহ্নটাই থাকে, ভিটাটাই থাকে, কিন্তু কোনো কিছু কোনো কাঠামো আর থাকে না। এটা ছিল ছোট্ট একটা ঘটনা আমার দাদাবাড়ি কেন্দ্রিক। আরেকটা নিপার সাথে, তার ঘটনা আমি আগের এপিসোডেও শেয়ার করেছিলাম। নিপার একবার তাদের গ্রামের বাড়ি বেড়াতে যায় ছুটিতে, তার নানা বাড়িতে। তার নানা বাড়ি থেকে তার এক চাচির বাড়ির দূরত্ব হাঁটা পথ ছিল প্রায় 40 মিনিটের হাঁটা পথ। রাস্তা অতটা ভালো না হয় রিক্সা টিক্সা পাওয়া যেত না। তো নিপারা তার নানা বাড়িতে আসার কথা শুনে তার চাচি তাকে ফোন দেন, ফোন দিয়ে বলেন যে সে যেন তাদের বাড়িতে বেড়াতে আসে। তো নিপা তার মাকে বলে, তার মা রাজি হয়, বলে যে আচ্ছা ঠিক আছে যাও কিন্তু বিকালবেলা চলে এসো। তো নিপা ঠিকই চলে যায়, একাই চলে যায়, রাস্তা চিনত। তো সে ওই বাড়িতে যায়, গল্প করে, সময় কাটায়। কাটাতে কাটাতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা হয়ে যাওয়ার পরও তার মা ফোন দিচ্ছিল না। তো নিপা মনে করে যে হয়তো তার মা ব্যাপারটাতে সেরকম কিছু মনে করবেন বা মনে করবেন না বা রাগ করবেন না, তাই সে আর তার মাকে ফোন দেয় না। সে চিন্তা করে যে হয়তো আজকে রাতটা আমি এখানে থেকে যেতে পারবো। তো রাত প্রায় 8টার দিকে নিপার মা ফোন দেয়, নিপাকে ফোন দিয়ে খুব বকাঝকা করে যে কেন থেকে গেল, তাকে বলা হয়েছিল বিকেলবেলা চলে আসার জন্য। তো তিনি এতই রাগারাগি করেন যে নিপার চাচি ও রাগ করেন। তো তিনি বলেন আচ্ছা ঠিক আছে, আমি আপনার মেয়েকে এখনই দিয়ে যাচ্ছি। তো তারা রাতের খাওয়া দাওয়া করে, নিপা, নিপার চাচি আর তার চাচির এক বান্ধবী, তারা তিনজন বের হন। তো তারা বের হয়ে রিক্সা খুঁজছিলেন, কিন্তু এত রাতে রিক্সা পাবেন না তারা জানেন, তো তাদের হেঁটেই যেতে হবে। তো তারা কিছুক্ষণ হাঁটার পর, রাস্তার বর্ণনাটা আমি আপনাদের দিই, রাস্তাটায় পাশাপাশি দুইজন হাঁটা যায়, এতটুকু সরু রাস্তা, এবং চারপাশে বিভিন্ন বন বা বাগান, আম গাছের বাগান, লিচু গাছের বাগান, সুপারি গাছের বাগান। তো কিছুক্ষণ হাঁটার পর তা নিপার চাচির যে বান্ধবী তার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়। তো তারা খুঁজছিলেন যে আশেপাশে কোনো বাড়ি আছে কি না, কারণ ওই জায়গাটা একটু জনমানবহীন ছিল। তো তারা হাঁটছিল, একটু দ্রুতই হাঁটছিল। তো হঠাৎ নিপা দেখতে পায় যে একটা বাড়ি হালকা লাইট জ্বলছে এবং তার বাড়িটার চারপাশ শুকনো কলাপাতার দিয়ে বেড়া দেওয়া, এবং ঠিক রাস্তার উপরই দুইটা লোক ধুতি পাঞ্জাবি পরে কথা বলছে এবং একজনের হাতে একটা বদনা।
তো এটা দেখার পর সে তার চাচিকে বলে যে চাচি ওই যে একটা বাড়ি দেখতে পাচ্ছি, ওই বাড়িতে গেলে আমরা টয়লেটটা পাবো, ওই দেখেন ওই লোকটার বদনাতে দাঁড়িয়ে আছে। তো এই কথা বলার পর সেই চাচি এবং চাচির বান্ধবী অবাক হয়ে লক্ষ্য করেন যে সামনে নিপা যেটা যেই জায়গাটা লক্ষ্য করে দেখাচ্ছে সেখানে আসলে কিচ্ছু নাই, সেখানে একটা বিশাল সুপারি গাছের বন এবং একটা ছাড়া ভিটা। তো এইটা দেখার পর তারা কিচ্ছু বলেন না, নিপাকে বলেন যে দ্রুত হাঁট, কিচ্ছু না, তুই উল্টাপাল্টা দেখতেছিস। তো নিপা ব্যাপারটা প্রথমে কিছুই বুঝতে পারে না, আর এইখানেও কিন্তু ফ্যাক্টর হচ্ছে আপনার পূর্ণিমার রাত, সেই রাতটা ছিল পূর্ণিমার রাত, তাই নিপার চোখে ভুল হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। সে পরিষ্কার দেখতে পাচ্ছিল যে সেখানে একটা বাড়ি, তার চারপাশটা কলাপাতার বেড়া দিয়ে ঢাকা, এবং তার রাস্তার ঠিক উপরে দুজন মানুষ ধুতি পায়জামা পরে, ধুতি পাঞ্জাবি পরে গল্প করছে, এবং একজনের হাতে একটা বদনা। তো ও তাদের হাঁটতে হাঁটতে ওই জায়গাটা ক্রস করেই যেতে হবে। তো তারা দ্রুত হাঁটতে হাঁটতে ওই জায়গাটা ক্রস করে, ওই জায়গাটা কাছাকাছি আসার পর নিপা দেখতে পায় আসলেই সেখানে কিচ্ছু নাই, সেখানে শুধু সুপারি গাছের একটা বন এবং একটু ভিতরে একটা ভিটা, পরিত্যক্ত ভিটা, যেটাকে দেখে মনে হচ্ছে। তো এই জিনিসটা দেখার সাথে সাথে নিপার সারা শরীর কাঁপুনি দিয়ে ওঠে, তার চোখ দিয়ে অনবরত পানি পড়া শুরু করে এবং সে অনেকটা জ্ঞান হারিয়ে ফেলার মতো অবস্থা হয়। তো তখন তার চাচি এবং সেই চাচির বান্ধবী তাকে ধরে অনেক কষ্টে তার নানা বাড়ি নিয়ে আসেন। এরপর তার মাকে বলা হয় যে এই সব ঘটনা ঘটেছে এত রাতের বেলা, আসলে তখন গ্রামে এসব ঘটনা খুবই কমন ছিল, আর ওরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছিল সেখানে অনেক আগে একটা হিন্দু বাড়ি ছিল, সেই হিন্দু বাড়ির লোকজনকে এলাকার লোকজন খুব নির্মমভাবে মেরে ফেলে, এটা স্বাধীনতার সময় কাহিনী। এরপর থেকেই নাকি ওই জায়গাটা এরকম অশরীরী জিনিসপত্র দেখা যায়। তো নিপা প্রায় 4-5 দিন প্রচণ্ড জ্বরে ভোগে, এরপর বিভিন্ন হুজুর ডাক্তার সব কিছু দেখানোর পর এক পর্যায়ে সে মোটামুটি সেরে ওঠে, বাট তার ওজন কমে যায় প্রায় 10 কেজি। এই ঘটনার রেশ নিপার অনেক দিন থাকে, সে কারণে প্রায় 8-9 বছর নিপা তার নানা বাড়িতে যায় না ভয়ে। রিসেন্টলি সে বেরিয়ে এসেছে, ওরকম কোনো ভৌতিক ঘটনা তার সাথে ঘটেনি। যাই হোক, এটা ছিল নিপার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা, সামনে আরও কিছু ঘটনা নিয়ে আসছি, আশা করি আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করবেন, ধন্যবাদ। নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ বর্তমানে খুব জনবহুল একটা এলাকা, অনেক রেস্টুরেন্ট, অনেক কলকারখানা, অনেক মানুষের বসবাস। কিন্তু 18-20 বছর আগে মেইন কিছু জায়গা যেমন চাষারা বা আশেপাশে কিছু জায়গা বাদে নারায়ণগঞ্জের বাকি সব জায়গাগুলোতে কিন্তু জনমানবহীন অবস্থা ছিল, প্রায় বিশাল পরিমাণ জায়গা খালি পড়ে থাকতো, ধান জমি ছিল, ডোবা ছিল, সব কিছু ছিল। 1999 বা 2000 সালের দিকে শফিক সাহেব নারায়ণগঞ্জের কোনো একটা জায়গায় কিছু জমি কিনেন, বেশ ভালো পরিমাণ জমি কিনেন, নিজের একটা জমিতে বাড়ি তৈরি করার তার খুব শখ ছিল। তিনি যখন বাড়িটা তৈরি করা শুরু করেন তখন ঠিক তার বাড়ির সামনে একটা টিনের ঘর ছিল, এক রুমের একটা ঘর, সেখানে এক বুড়ি থাকতো, তা বাদে আশেপাশের 1-2 মাইলের মধ্যে কেউ ছিল না, বাজারঘাট করা, যাতায়াতের খুবই সমস্যা ছিল। তারপরও তিনি মানিয়ে নিয়েছিলেন, কারণ তার একটা শখ ছিল নিজের বাড়ি। তো তিনি যখন বাড়িতে উঠেন তখন তার সাথে ছিল তার স্ত্রী, তার 2 ছেলে আর হচ্ছে তার বৃদ্ধা মা। তো তারা প্রথম প্রথম ভয় পেতেন, তারা যখন বাড়ি শুরু করা শুরু করেন তখন এলাকার অন্যান্য লোকজন তাদের এখানে বাড়ি তৈরি করতে মানা করেন, তাদের মেইন অবজেকশন ছিল ডাকাতির ভয়, কারণ যা বাড়িটা হবে অনেকটা জনমানবহীন জায়গায়, তাই হঠাৎ যদি ডাকাতি হয় তাহলে তাদের বাঁচাবার জন্য আশেপাশের লোকজন পাওয়া যাবে না। তারপরও শফিক সাহেব তার গো ধরে রাখেন এবং সেখানে তিনি একটা প্রথম দিকে 5তলা ফাউন্ডেশন নিয়ে 2তলা একটা বাড়ি করেন। বাড়িতে ওঠার পর সব কিছুই ঠিকঠাক মতো চলছিল, তিনি মিলাদ পড়িয়ে এই বাড়িতে ওঠেন। বাড়িতে ওঠার পর তার বাড়িতে কোনো সমস্যা ছিল না, তিনি প্রায় ফজর নামাজ শেষে বারান্দায় কিছুক্ষণ বসতেন, আর বারান্দা থেকেই সেই বুড়ির
সেই টিনের ঘরটা দেখা যেত। তিনি দেখতে পেতেন যে তার টিনের ঘরের ফুটো দিয়ে বিভিন্ন ধোঁয়া বের হচ্ছে, প্রায় ধোঁয়া বের হচ্ছে। তো তিনি মনে করেন হয়তো এটা সে বুড়ি ধূপ জ্বালায়, কারণ ধূপের গন্ধটাই তার নাকে এসে লাগত। একদিন তো ব্যাপারটা তিনি এরকম কেয়ার করেন না, আর ওই বুড়ি নিজের মতোই থাকত। সে হয়তো ভিক্ষা করত এবং এই যেখানে সে তার বাড়িটা করেছে এটাও আরেকজনের দেওয়া। সে সারাদিন ভিক্ষা টিক্ষা করে নিজে কিছুটা রান্নাবান্না করে খেয়ে শুয়ে পড়ত, আর কি করত তা কেউ জানত না। তো জনমুখে শোনা যেত যে এই মহিলা অনেকটা কবিরাজ টাইপের আর কি, কবিরাজি করে থাকে। তো শফিক সাহেবরা এই মহিলাকে খাটান না, মহিলা শফিক সাহেবদের খাটান না। কাছাকাছি থাকলে অনেকটা আশেপাশে কেউ নাই, জাস্ট দুইটা বাড়ির কাছাকাছি থাকলে যে ধরনের সক্ষতা গড়ে ওঠার কথা ছিল, বুড়ির আচরণ বা জীবনের বা জীবন জীবিকার কারণে শফিক সাহেবরা অতটা মিশতেন না। একদিন রাতের বেলার কাহিনী, শফিক সাহেব পানি খাওয়ার জন্য ঘুম থেকে উঠলেন। তার দোতলার বারান্দায় গ্রিল ছিল। তিনি যখন তার বেডরুম থেকে উঠে তার ডাইনিং রুমে যাবেন, যেখানে টেবিলে গ্লাসে পানি রাখা আছে পানি খাওয়ার জন্য, তো যাওয়ার মানে যাওয়ার পথেই পড়ে হচ্ছে বারান্দাটা, তার ডান দিকে তাকালেই বারান্দাটা দেখা যায়। তিনি ঘুমের ঘরে হাঁটতে হাঁটতে এক নজর বারান্দার দিকে তাকান, তাকিয়ে যান, হঠাৎ তিনি ডাইনিং রুমে যেয়ে থমকে যান, কারণ তিনি কিছু একটা দেখতে পেয়েছেন বারান্দার গ্রিলে। তিনি দেখতে পেয়েছেন কেউ একজন বারান্দা গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। প্রথমে তিনি মনে করেন যে চোর বা ডাকাত কেউ, তাই তিনি কোনো শব্দ করেন না, চুপচাপ আবার উঁকি মেরে দেখার চেষ্টা করেন। তিনি দেখলেন কেউ নেই, তো তিনি নিজের চোখের ভুল মনে করে শুয়ে পড়েন। এর দুই তিন দিন পর হঠাৎ একদিন শফিক সাহেবের মার আত্মচিৎকারে তাদের সবার ঘুম ভাঙে, তখন রাত প্রায় তিনটা সাড়ে তিনটার মতো। তো সবাই যখন দৌড়িয়ে শফিক সাহেবের মার ঘরে যান, তখন শফিক সাহেবের মা বলেন যে তিনি দেখতে পেয়েছেন কোনো একটা অবয়ব তার ঘরের সিলিং বেয়ে হাঁটছে, দেয়াল বেয়ে হেঁটে হেঁটে সিলিংয়ে উঠে যাচ্ছে, সিলিং থেকে নামছে। এই ব্যাপারটা সে যখন প্রথম দেখে তখন সে মনে করছিল সে স্বপ্ন দেখছে, কিন্তু এক পর্যায়ে সেই অবয়বটা সিলিং থেকে তার গা বরাবর লাফ দিয়ে পড়ে এবং তাতে তিনি ব্যথায় চিৎকার দিয়ে ওঠেন, আর ঠিক সেই মুহূর্তে সেই অবয়বটাও ভ্যানিশ হয়ে যায়। তো ব্যাপারটাতে শফিক সাহেবের মা একজন বৃদ্ধা মহিলা এতটা ভয় পেয়ে গেছেন, তাই মানে অবশ্যই তিনি কিছু দেখেছেন। তারপরও শফিক সাহেবের স্ত্রী তাকে কোনোভাবে শান্ত করে সেদিনের মতো ঘুম পাড়িয়ে দেন। পরের দিন হুজুর নিয়ে আসেন। হুজুর ঢুকে অনেকক্ষণ চুপ করে থাকেন, কোনো কথা বলেন না। পর এক সময় বলেন যে আমি এখানে কিছু বলবো না, আপনারা আজ সন্ধ্যার পর আমার বাসায় আসবেন। তো শফিক সাহেব সন্ধ্যার পর তার স্ত্রীকে নিয়ে আর এক ছেলেকে নিয়ে সেই হুজুরের বাসায় যান। হুজুর বলেন যে আপনার বাড়ির ঠিক সামনে যে ঘরটা, সমস্যাটা সেই ঘরে হয়তো এমন কিছু চর্চা হচ্ছে যার প্রভাবটা পড়ছে আপনার বাড়ির উপর। তো শফিক সাহেব বলেন যে কি ধরনের চর্চা? সে বলে যে হয়তো কোনো কুফুরি করার চেষ্টা বা কুফুরি চর্চা হচ্ছে আপনার ওই বাড়িতে কে থাকে? তো তখন শফিক সাহেব বলেন এক বুড়ি ছাড়া কেউ থাকে না। তখন সেই হুজুর বলেন তাহলে সেই বুড়ির সাথেই কথা বলেই ব্যাপারটা মিটমাট করতে হবে। তো সেই দিন সন্ধ্যাবেলা বা শফিক সাহেব চলে আসেন হুজুরের সাথে কথা বলে। চলে আসার পর আর তিনি পরিবার সবার সাথে ব্যাপারটা শেয়ার করেন যে এই কথা বলা হয়েছে। তো তারা চিন্তা করেন যে আগামীকাল এলাকার কিছু লোক নিয়ে তারা সেই বুড়ির বাড়ি যাবে এবং কথা বলবে, কারণ বুড়ির সাথে তাদের ওই ধরনের কোনো ধরনের যোগাযোগই ছিল না, অনেকটা তারা বুড়িকে এড়িয়ে চলতেন, সেই বুড়িও তাদের এড়িয়ে চলত। সেদিন রাতের কাহিনী, সেদিন রাতে একটা দেড়টার দিকে শফিক সাহেবের ছেলে বারান্দায় পায়চারা করছিল, হয়তো তার পরীক্ষা ছিল, কিছুক্ষণ পড়ালেখা করে মাথা ফ্রেশ করার জন্য সে বারান্দায় পায়চারা করছে। সে দেখতে পায় যে ওই বুড়ির টিনের চালে তিন চারটা অবয়ব হামাগুড়ি দিয়ে বসে আছে, আর এই অবয়বগুলো মানুষ যাদের শরীরে কোনো কাপড় নেই। এটা দেখে সে প্রথমে তো দাঁড়িয়ে যায়,
কিন্তু এরপরে আর নিজেকে ধরে রাখতে পারে না, সে চিৎকার দিয়ে ওঠে। তো সবাই চলে আসে, চলে আসার পর বলে যে আমি এরকম দেখতে পেয়েছি, চারটা অবয়ব কিন্তু এখন তো নাই। তো শফিক সাহেব বলেন, চিন্তা করলেন যে এখন অনেক হয়েছে, আমি নিজেই যাব এখন সেই বুড়ির বাড়ির এখানে। তো তিনি ঘর থেকে বেরোন, তার গেট খুলে তার রাস্তার ঠিক অপোজিটেই ছিল বাড়িটা। তিনি বাড়িতে যান, বাড়িতে গিয়ে নক করেন, কিন্তু কোনো আওয়াজ পাওয়া যাচ্ছিল না, কোনো শব্দ হচ্ছিল না। তো তিনি অনেকক্ষণ দরজা ধাক্কাধাক্কি করার পর যখন কোনো ধরনের সারা শব্দ পেলেন না, তখন তিনি চলে আসেন। তিনি চিন্তা করেন কালকে সকালবেলারই এটার একটা ফয়সালা করতে হবে। পরদিন সকালবেলা এলাকার কিছু লোকজন নিয়ে আসেন এবং তারা এসে যখন আবার সেই বুড়ির ঘর ধাক্কাধাক্কি শুরু করে, তখনও বুড়ি দরজা খুলছিল না। এক পর্যায়ে তার ঘর রুম ভেঙে ভিতরে ঢুকে সবাই ঢুকে দেখতে পায় সেই বুড়ির শরীর বিচ্ছিন্ন। বিচ্ছিন্ন বলতে তার হাত পা তার শরীর থেকে আলাদা করা এবং সারা রোম রক্তে ভরপুর। এবং তারা দেখতে পায় যে সেখানে মরা মানুষের মাথার খুলি, কিছু হাড় ঘোর, মরা পশু পাখির পালক, হাড় বিভিন্ন ধরনের শরীরের জিনিসপত্র আর কি সেখানে আছে, অনেক মাদুলি ঝুলিয়ে রাখা আছে। তো এগুলো দেখে তারা ভয় পান, পরে কোনোভাবে হুজুর ডেকে আশেপাশে সব কিছু বন্ধ করে তারা এক পর্যায়ে ওই মালিককে খবর দেন যে মালিক এই বুড়িকে এখানে থাকতে দিয়েছিলেন। তো তখন সে মালিক বলেন যে এই বুড়ি তার খুব কঠিন একটা সমস্যার সমাধান করে দিয়েছিলেন, তাই কৃতজ্ঞতাস্বরূপ এই বুড়িকে তিনি এখানে জায়গা দিয়েছিলেন থাকার জন্য। এরপর অনেক বছর কেটে যায়, শফিক সাহেব মারা যান, তার দুই ছেলে বড় হয়, শফিক সাহেবের মা মারা যান। তো তার বড় ছেলে বিয়ে করে, বিয়ে করার পর তার স্ত্রীকে নিয়ে তার বাসায় ওঠে। একদিন তার স্ত্রী বাসায় ছিলেন একাই, তার মা শফিক সাহেবের স্ত্রী আর হচ্ছে শফিক সাহেবের ছোটো ছেলে তারা গিয়েছিল তাদের গ্রামের বাড়ি, তাই বাসায় শফিক সাহেবের বড় ছেলে আর তার স্ত্রী ছিল। তো শফিক সাহেবের বড় ছেলে স্ত্রী যখন বাসায় একা ছিলেন, তো সন্ধ্যা 7টা-8টার দিকে শফিক সাহেবের বড় ছেলে অফিস থেকে আসে, তিনি দরজা খুলে দেন, অ্যাজ ইউজুয়াল তিনি ঘরে ঢোকেন, জামাকাপড় ছাড়েন, ছেড়ে বাথরুমে ঢোকেন ফ্রেশ হওয়ার জন্য। তো ঠিক তার 5 মিনিট পর আবার দরজায় কলিং বেল। তো কলিং বেল দেওয়ার পর শফিক সাহেব ওই সেই শফিক সাহেবের ছেলের বউ ধরে নেই, শফিক সাহেবের ছেলের নাম হচ্ছে রাজু, রাজুর স্ত্রী দরজা খুলে দেখতে পায় রাজু দাঁড়িয়ে আছে। এটা দেখে রাজুর স্ত্রী সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তো তখন যখন তাকে উঠিয়ে জিজ্ঞেস করানো হয়, মানে তার জ্ঞান ফিরিয়ে যখন জিজ্ঞেস করানো হয় যে কী হলো তুমি হঠাৎ আমাকে দেখে অজ্ঞান হয়ে পড়লা কেন, তখন রাজুর স্ত্রী রাজুকে বলে যে তুমি 5 মিনিট আগে ভিতরে ঢুকলা, ঢুকে বাথরুমে গেলা, তুমি বাথরুমে ফ্রেশ হচ্ছ, তার আওয়াজও আমি পাচ্ছি, ঠিক সেই সময় আমি শুনতে পাই কলিং বেল। কলিং বেল খুলে এসে শুনে দরজা খুলতে এসে দেখি যে তুমিই দাঁড়িয়ে আছো, তো ভিতরে কে ছিল। তো এই কথা শুনে রাজু সেই সময় মতো তার স্ত্রীকে বলেন যে তুমি হ্যালোসিনেট করেছো বা অন্য কিছু, যাই হোক ব্যাপারটা কোনোভাবে তারা সেই দিনের মতো সমাধান করেন আর কি। তো রাজু সেই বুড়ির কাহিনী কিন্তু জানতো না, এখানে কিন্তু বুড়ি রিলেটেড, কীভাবে রিলেটেড সে ঘটনায় আসছি। এই ঘটনার 3 থেকে 4 দিন পর তো তখন শফিক সাহেবের স্ত্রী আর তার ছোটো ছেলেও ফিরে এসেছে, তারা রাত্রেবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েন। তো শফিক সাহেবের স্ত্রী যে রুমে শুতেন সেই রুমের বিছানার নিচে তার হঠাৎ খচখচ শব্দে তার ঘুম ভেঙে যায়। তো তিনি শুয়ে শুয়ে বোঝার চেষ্টা করেন যে আসলে শব্দটা কিসের, ইঁদুর, কিন্তু যে ধরনের শব্দ হচ্ছে সে ধরনের শব্দ করতে একটা ইঁদুরকে মিনিমাম একটা বিড়ালের মতো হতে হবে। আবার চিন্তা করেন এটাকে বিড়াল, বিড়াল ঢুকবে কীভাবে, বিড়াল তো সাধারণত ঢুকে না। তো তিনি চিন্তা করলেন যে তিনি খাট থেকে নেমে উঁকি মেরে দেখবেন। তো তিনি লাইট নিভানো অবস্থায় খাট থেকে নামেন, নেমে বাইরে চাঁদের আলো ছিল, তার জানালা খোলা ছিল, তাই পর্যাপ্ত মোটামুটি আলো ছিল যাতে দেখা যায়। তো তিনি নিচে উঁকি দিলেন, উঁকি দিয়ে দেখলেন যে নিচে কিচ্ছু নাই, খাটের নিচে
খাটের নিচ থেকে যখন মাথাটা উঠালেন, ঠিক দেখতে পান ঠিক তার মুখের সামনে এক বুড়ি বসে আছে। এই বুড়ি সেই বুড়ি যেই বুড়ি অনেকদিন আগে তার সামনের বাড়িতে বিভৎস অবস্থায় মারা যায়। এটা দেখে শফিক সাহেবের স্ত্রী সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যান। পরে তাকে হসপিটালাইজ করতে হয় এবং তিনি সেখানে 2-3 দিনের মতো বেঁচে ছিলেন, তারপর তিনি মারা যান। ডাক্তাররা বলে যে প্রচণ্ড মানসিক শক থেকে তিনি হার্ট অ্যাটাক করেন। তো এরপর থেকেই রাজুরা আবার হুজুর ডেকে আনে। ডেকে আনার পর তারা বাড়িটাকে আবার বন্ধ করে। এরপর আরেক দিনের ঘটনা, সেদিন রাজু বাসায় একলা ছিলেন, তার স্ত্রী ছিলেন তার বাপের বাড়িতে। তো রাজু হঠাৎ শুনতে পান যে তার স্ত্রী তাকে ডাকছেন কিচেন থেকে। তো প্রথমে তো তিনি ব্যাপারটা খেয়াল করেন নাই, কারণ তিনি মুভি দেখছিলেন। তো প্রথমে মনে কর তার স্ত্রী যে বাসায় নাই এই ব্যাপারটা তার মাথায় ছিল না। তো তিনি শুনতে পান যে তার স্ত্রী তাকে ডাকছে। তো তিনি কথার জবাবও দেন। জবাব দেওয়ার পরই একটা ভয়ের শীতল স্রোত তার সারা শরীর বেয়ে নিচে নামে, কারণ তিনি তখনই রিয়েলাইজ করতে পারেন যে তার স্ত্রী বাসায় নাই, তিনি বাসায় একা। তিনি বসে বসে শুনতে পাচ্ছেন যে কেউ কিচেনে জিনিসপত্র নাড়াচাড়া করছে এবং তার স্ত্রী গুনগুন করে গান গাচ্ছে। সে গান গাওয়ার শব্দ তিনি শুনতে পাচ্ছেন। তিনি ভয়ে কাঠ হয়ে ওইখানে বসে থাকেন এবং লক্ষ্য করতে থাকেন যে কিচেন থেকে কেউ বের হয় কি না। ঠায় 2 ঘন্টা বসে থাকার পরও এক পর্যায়ে কিন্তু ওই কিচেন থেকে আর কোনো শব্দ আসছিল না এবং ওই কিচেন থেকে কেউ বেরও হয় নাই। এরপর রাজু সেই বাসায় থাকেন না। তিনি সেই দিন রাতেই সেই বাসার তালা দিয়ে বের হয়ে তার এক ফ্রেন্ডের বাসায় চলে যান। পরে কেরানীগঞ্জের এক হুজুরকে নিয়ে আসা হয়। সেই হুজুর এসে বলেন যে এই বাড়ির সামনে যে বুড়ি থাকতো সেই বুড়ি অনেক বদজিন পালত। সেই বুড়ি মারা গেছে সেই বদজিনদের কারণেই, বদজিনদের হাতেই, এবং তারা এই এলাকা এখন পর্যন্ত ছাড়ে নাই। আর রাজুদের ফ্যামিলিতে নামাজ পড়ার প্রচলনটা একেবারে নেই বললেই চলে। তাই তারা এই সুযোগে তাদের উপর ভয় দেখাবার চেষ্টা করছে। অতএব নামাজ পড়া শুরু করতে হবে এবং ঘর বন্ধ করতে এবং সবসময় ঘরে কোরআন তেলাওয়াত করতে হবে। এই আমল করলেই একমাত্র তারা এই ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটি থেকে বাঁচতে পারবেন। এরপর থেকে রাজুরা নামাজ কালাম শুরু করে, তারা সবাই পরেশগার ফ্যামিলিতেই পরিণত হয়। এরপর থেকে টুকটাক কিছু সমস্যা তারা ফেস করেছে, কিন্তু এই ধরনের সমস্যা তারা আর ফেস করে নাই। এখন যদি আপনারা সেই জায়গায় যান তাহলে আপনারা চিন্তাও করতে পারবেন না যে আসলে এইরকম একটা ঘটনা এই জায়গায় ঘটতে পারে। এখন সেখানে খুব বড় বড় মাল্টি স্টোরেড বিল্ডিং হয়ে গেছে। শফিক সাহেবের বাসাও এখন প্রায় 10তলা বিল্ডিং, সব কিছুই ওকে হয়ে গেছে। আসলে সময়ের সাথে সাথে সব কিছু পাল্টায়, বাট কিছু কিছু ঘটনা থেকে যায় যেগুলো যখন আমরা মনে করি বা কোনো গল্পের আসরে বলি তখন আমরা আসলে ভয় পাই। আর ভয় পাওয়ার ভেতর একটা মজা আছে, সেটা আমরা যারা ভৌতিক গল্প পছন্দ করি তারা সবাই এই ব্যাপারটা খুব তাড়িয়া তাড়িয়া উপভোগ করি বলেই আমরা এই গল্পগুলো বা এই ঘটনাগুলো শুনি। আর এই ঘটনাগুলো তখন আরও বেশি রোমাঞ্চকর হয়ে ওঠে যখন এটা হয় বাস্তব। একজন চাক্ষুষ সাক্ষী যখন আপনার সামনে এসে বলবে তখন তার চোখ মুখ দেখে, তার কথা বলার এক্সপ্রেশন দেখে আপনি বুঝতে পারবেন যে সে চোখের সামনে সেই ঘটনাগুলো দেখতে পাচ্ছে, সে এক বিন্দু মিথ্যে কথা বলছে না। এই ঘটনাটা আমি শুনতে পাই রাজু ভাইয়ের মুখে। এই ছিল রাজু ভাইয়ের ঘটনা নারায়ণগঞ্জ কেন্দ্রিক। আশা করি ঘটনাটা আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ। সামনে আর একটা ঘটনা নিয়ে আমি আসছি, আশা করি এই পর্যন্ত অপেক্ষা করবেন। ধন্যবাদ। আমি এখন শেয়ার করব রাহিল সাহেবের ঘটনা। তিনি কিশোরগঞ্জ থেকে আমাদের 2টা চমৎকার ঘটনা পাঠিয়েছেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি রাহিলের প্রথম ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি ঘটে রাহিলের নানু বাড়িতে।
রাহিলের নানুবাড়ি কিশোরগঞ্জের কোনো একটা গ্রামে। রাহিলের নানুবাড়ি জায়গাটা একটু জনমানবহীন ছিল, আশেপাশে একটু দূরে দূরেই ঘরবাড়ি ছিল। তো লোকজন ওই জায়গাটাকে একটু অ্যাভয়েড করারই চেষ্টা করত, আর ওই জায়গায় একটা পুরানো ছাড়া ভিটা ছিল। তো সবাই ধারণা করতো ওই ছাড়া ভিটার কারণে কিছু খারাপ জিনিস ওইখানে দেখতে পাওয়া যায় বা কিছু ভয়ঙ্কর ঘটনাও লোকজনের সাথে ঘটেছে। যাই হোক, কিছুদিন পর সেই নানুবাড়ির সামনে এক দম্পতি ভাড়া আসে, এক বাড়িতে সাবলেট উঠে। দম্পতির আমরা স্বামীর নাম ধরে নিই নিশাত সাহেব। নিশাত সাহেব, তার স্ত্রী আর তার দুই মেয়ে। এক মেয়ের বয়স 9-10 বছর, আর এক মেয়ের বয়স হচ্ছে 3-4 বছর। তো এরা যেদিন থেকে থাকা শুরু করে তার কিছুদিন পর থেকেই নিশাত সাহেবের স্ত্রী পজেস্ট হয়ে যান। তিনি একা একাই ঘর থেকে বের হয়ে যান, তাকে পাওয়া যায় না। আবার কিছুক্ষণ পর তাকে পাওয়া যায় ডাস্টবিনের সামনে থেকে। তাকে প্রায় এরকম নিখোঁজ অবস্থায় পাওয়া যায়, এবং নিখোঁজ হয় আর কি উনি, কিন্তু পাওয়া যায় খুব ময়লা বা আবর্জনাপূর্ণ জায়গায়। সেখানে তিনি কিছু ঘাটাঘাটি করেন। একদিন রাতের বেলা নিশাত সাহেব ঘুমিয়েছিলেন, ঘুম থেকে উঠে তিনি তার পাশে তার স্ত্রীকে দেখতে পান না। তো তিনি ঘর থেকে বের হন, চিল্লাচিল্লি শুরু করবেন, আশেপাশের লোকজন ডাকবেন। ঠিক সেই মুহূর্তে তার চোখ পড়ে ঘরের চালে। তিনি দেখতে পারেন তার স্ত্রী ঘরের চালে বসে আছে, বসে তার দিকে তাকিয়ে আছে। বসার স্টাইলটা হচ্ছে সে হাঁটুর উপর দুই হাত দিয়ে নিশাত সাহেবের দিকে তাকিয়ে হাসছে। তো নিশাত সাহেব চিল্লাচিল্লি শুরু করেন, আশেপাশের লোকজন চলে আসে। তারপর তাকে তার স্ত্রীকে নামানো হয়। নামানোর পর তার স্ত্রীকে এক স্থানীয় হুজুর দিয়ে ট্রিটমেন্ট করানো হয়। এরপর তিনি কিছুদিন ভালোই ছিলেন। নিশাত সাহেবরা তাদের যাবতীয় কাজকর্ম করতো সামনে একটা পুকুরে, গোসল থেকে শুরু করে বা থালা বাসন ধোয়া টোয়া সব কিছু ওই পুকুরেই পুকুরেই করা লাগতো। তো একদিন নিশাত সাহেবের স্ত্রী কাপড় ধুচ্ছিলেন পুকুর ঘাটে, এবং তার সাথে তার সেই 9-10 বছরের মেয়েটা গোসল করছিল। তো মেয়েটা গোসল করে যখন উঠে যাচ্ছিল, তখন তিনি তার মেয়েকে বলেন, নিশাত সাহেবের স্ত্রী তার মেয়েকে বলে যে তুই বাসা থেকে আমার জন্য আমার শাড়িটা আর গামছাটা নিয়ে আয়। তো মেয়েটা যায়, বাসায় যায়। যখন সেই মেয়ে সেই শাড়ি নিতে যাবে, ঠিক তখন কে জানি মেয়েটাকে একটা জোরে চট দেয়, এবং চট দিয়ে বলে যে যার শাড়ি তাকে নিয়ে আসতে বল, তাকে নিতে বল। তো সে 9-10 বছরের মেয়ে, সে মেয়েটা ভয় পায় নাই, কারণ ভয় পাওয়ার মতো মানসিক পরিপক্কতা তখন তার ছিল না। সে যেটা পেয়েছে সেটা পেয়েছে ব্যথা, সে ভয়ের ব্যাপারটা ধরতে পারেনি। সে কাঁদতে কাঁদতে তার মার কাছে আসে, এসে বলে যে আমি এরকম শাড়ি আনতে গেলাম, তখন কে জানে আমাকে একটা চর মারলো এবং বলল যে যার শাড়ি সে যেন এসে নিয়ে যায়। তো নিশাত সাহেব সেদিন সন্ধ্যাবেলা যখন অফিস থেকে আসেন বাসায়, তখন তার স্ত্রী তাকে এই ঘটনাটা বলেন। পরদিন নিশাত সাহেব চিন্তা করেন যে এই ধরনের ঘটনা তো আসলে সহ্য করা সম্ভব না, সেক্ষেত্রে গাজীপুরে এক খুব বড় একটা হুজুরের সন্ধান তারা পান। তো তিনি চিন্তা করেন আগামীকাল তিনি তার স্ত্রীকে নিয়ে চলে যাবেন সেই হুজুরের কাছে। রাতের বেলা তারা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন। ঠিক মাঝরাতে নিশাত সাহেব দেখেন তার স্ত্রী তার পাশে নেই, তার পাশে জাস্ট তার 9-10 বছরের বয়সের মেয়েটাই আছে, কিন্তু সেই 3-4 বছরের বয়সী মেয়েটা ও নাই, মানে মা আর সবথেকে ছোটো মেয়েটা গায়েব। তিনি হইচই শুরু করে দেন, মানুষজন বের হয়, সবাই খোঁজাখুঁজি শুরু করে। 2-3 দিন নিশাত সাহেবের স্ত্রী এবং তার সেই ছোটো বাচ্চার মেয়েটার খবর পাওয়া যায়নি। 3 দিন পর তাদের লাশ ভেসে ওঠে সে পুকুর থেকে। এটা ছিল খুবই হৃদয় বিদারক একটা ঘটনা, এবং এই ঘটনা দেখার পর নিশাত সাহেব প্রায় অনেক বছর মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন, এবং তাকে মেন্টাল হসপিটালেও ভর্তি করা হয়। একটা ফ্যামিলি এসব একটা এসব আদি ভৌতিক অভিজ্ঞতার কারণে কীভাবে ধ্বংস হয়ে যেতে পারে, এটা তার একটা চরম উদাহরণ। এটা ছিল রাহিলের পাঠানো প্রথম ঘটনা। দ্বিতীয় ঘটনাটা খুবই ছোট, ঘটনাটা অনেকটা এরকম। একদিন সেই নানুবাড়ির পাশ দিয়েই রাহিলের মামা সাইকেল চালিয়ে যাচ্ছিলেন, তখন মাগরিবের আজান
দিবে দিবে এই অবস্থা। তো পুকুরের পাশে একটা সরু রাস্তা এবং তার পাশে কিছু ঝোপঝাড়। তিনি যখন যাচ্ছিলেন তিনি হঠাৎ দেখতে পান যে একটা ভেড়া সেই রাস্তার মাঝখানে পথ রোধ করে দাঁড়িয়ে আছে। তো তিনি সাইকেল নিয়ে দাঁড়িয়ে পড়েন, দাঁড়িয়ে পড়ে চিন্তা করছেন যে ভেড়া কোত্থেকে আসলো, এলাকায় তো আমি কোনো সময় ভেড়া দেখি নাই, কেউ কি নতুন ভেড়া কিনে আনলো, আর ভেড়া কিনে আনলে এটা এভাবে রেখে চলে গেল কেন সন্ধ্যার সময়। তো এই কথা চিন্তা করতে করতে তিনি সেই সাইকেল চালিয়ে সেই ভেড়ার পাশ দিয়েই যাওয়া শুরু করেন। তিনি যখন ঠিক সেই ভেড়াটাকে ক্রস করতেছিলেন সেই ভেড়াটা ধাক্কা দিয়ে মানে ঘুঁতা দিয়ে তার মামাকে ফেলে দেয়। তার মামার সাথে একটা গাছ পাশে একটা গাছে খুব মারাত্মকভাবে মাথায় বাড়ি খেয়ে তার মাথা ফেটে যায়। পরে রাতের বেলা তাকে খুঁজে পাওয়া যায় সেই সাইকেল সহ সেই গাছের নিচে, মাথা ফেটে গেছে, রক্তে চারপাশ ভেসে গেছে। পরে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়, ট্রিটমেন্ট দেওয়া হয়। পরে তিনি বলেন যে তিনি এই ধরনের একটা ভেড়া দেখেছিলেন, যে ভেড়া তাকে এরকম আক্রমণ করেছিল। এরপর তাকে বিভিন্ন কবিরাজ হুজুর দেখানো হয়। তো তখন সেই কবিরাজ বলেন যে এই এলাকায় কিছু বজ্জিন আছে, এই বজ্জিন এই কাজগুলো করে। এবং প্রথম যে ঘটনার যে নিশাত সাহেবের স্ত্রী মারা গেছে, এই মারা যাওয়ার পিছনেও এই বজ্জিনদের হাত আছে। নিশাত সাহেবের স্ত্রীকে এই বজ্জিনেরাই মেরে ফেলে, কারণ পরদিন নিশাত সাহেব তার স্ত্রীকে নিয়ে সেই গাজীপুরে যাওয়ার চিন্তা করছিলেন। আর সেই জিনগুলো জানতো গাজীপুরে যদি তিনি সেই হুজুরের কাছে নিশাত সাহেব তার স্ত্রীকে নিয়ে যান, নিশাত সাহেব তার স্ত্রীকে যদি সেই গাজীপুরের হুজুরের কাছে নিয়ে যেতে পারতেন তাহলে এই বজ্জিনগুলো তার স্ত্রীর কাছে আসতে পারতো না। আর সেই বজ্জিনগুলো নিশাত সাহেবকেও পছন্দ করতেন না, তাই সেই রাতে নিশাত সাহেবের স্ত্রীকে এবং তার সেই ছোটো মেয়েটাকে এই বজ্জিনগুলো মেরে ফেলে। এই ঘটনা কিন্তু আগের কোনো হুজুর ব্যাখ্যা করতে পারে নাই, কিন্তু তার মামার সাথে ঘটে যাওয়া এই ছোট্ট ঘটনার কারণে যে হুজুর এসেছিলেন সেই হুজুর কিন্তু এই পুরো ব্যাখ্যাটা দেন কী কারণে এই এলাকাটাতে এই ধরনের সমস্যা হচ্ছে। তখন সে পুরো এলাকাটা সে হুজুর বন্ধ করে দেন। এরপরে সেখানে একটা মসজিদ তৈরি করা হয়। পরে আস্তে মানে পরে ধীরে ধীরে আর কি এই ঘট এই সমস্যা পরে ধীরে ধীরে চলেই যায় এক পর্যায়ে। এখন ওই জায়গায় এ ধরনের কোনো সমস্যার কথা আমরা শুনতে পাই না। তার নানুবাড়ির আশেপাশে আরও কিছু ঘটনা আছে এবং রাহিল সাহেব আমাদের ধীরে আস্তে আস্তে ধীরে আর কি সেই ঘটনাগুলো মেইল করবেন, আমরা তার মেইলের আশায় আছি। এই ঘটনা এই পর্যন্তই, ধন্যবাদ। আমি আসছি আমার আজকের এপিসোডের শেষ ঘটনা নিয়ে। আশা করি এই পর্যন্ত থাকবেন আমার সাথে, ধন্যবাদ। আজকের এপিসোডের শেষ ঘটনা নিয়ে আমি শাওন চলে আসলাম আপনাদের মাঝে। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন সোহাগ ভাই চাঁদপুর থেকে। সোহাগ ভাই আগেও আমাদের ঘটনা পাঠিয়েছেন এবং তার ঘটনা আমাদের আপনাদের অতি প্রিয় স্টোরি টেলার সামির ভাই শুনিয়েছিলেন। আজ সোহাগ ভাইয়ের আরেকটা ঘটনা যেটা আমি আপনাদের শোনাব, ঘটনাটা অনেকটা এরকম। ঘটনাটা একটা বিল কেন্দ্রিক। সোহাগ ভাইদের বাড়িতে খুব বড় একটা মানে বাড়ির কাছেই আর কি একটা খুব বড় বিল ছিল। তো তারা চারজন ফ্রেন্ড মিলে চিন্তা করেন যে আজকে রাতে পার্টি করব। কীভাবে পার্টি করব? বিলের ওপারে কয়েকটা গ্রাম আছে, সেই গ্রাম থেকে মুরগি চুরি করে আনা হবে এবং সাথে ভাত মানে মুরগির মাংস আর হচ্ছে ভাত। তখন তাদের বয়স 14-15, সবার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করে, ভুল করছে কি না ঠিক করছে কি না অতটুকু মাথায় তাদের কাজ করছিল না। তখন তাদের পার্টির এক্সাইটমেন্টই ছিল প্রধান। যাই হোক, রাত 12টার দিকে তারা চার ফ্রেন্ড মিলে বের হয়। বের হওয়ার পর যেই উদ্যম তাদের ছিল রাত 12টার পর বের হওয়ার পর সেই উদ্যম কিন্তু তাদের নিভে যায়। কারণ কি, একে তো রাত, তারপর বয়সও তাদের কম এবং এই বিল নিয়ে তারা অনেক ধরনের ঘটনাও শুনেছে। যাই হোক, তারা যখন কাজে বেরিয়েছে তারা কাজ শেষ করবে এই ধরনের প্রত্যয় তাদের। তো তারা সেই বিল পার করে সেই গ্রামে যায়। প্রথম যেই বাড়িতে ঢুকে সেই বাড়িতে গিয়ে তারা খোয়ার খুঁজে পায় না। তো পরে তারা বুঝতে পারে ঘরের লোকজন খোয়ার তাদের ঘরের ভেতরে তৈরি করে রেখেছে আর কি, যাতে চুরি না হয়। তো তারা ব্যর্থ মনোরথে সেই বাড়ি থেকে বের হয়, বের হয়ে আরেক বাড়ির দিকে যাবে।
ঠিক সেই মুহূর্তে তার চার ফ্রেন্ডের মধ্যে এক ফ্রেন্ড বলে, এই ওইটা কি দেখতো। তো এই কথা বলার সাথে সাথে তিনজন ফ্রেন্ড ওইদিকে তাকায়, ওরা দেখে একটা লোক ধুতি পরা এবং গায়ে একটা গামছা পেঁচানো ওদের দিকে তাকিয়ে আছে। তো ওরা ওই লোকটা যেভাবে দাঁড়িয়ে ছিল ওরা প্রথমে দেখে ভয় পেয়ে যায়, পরে ওরা যখন বুঝতে পারে ওটা একটা মানুষ তখন ওদের মেজাজ খারাপ হয়ে যায় যে এভাবে দাঁড়িয়ে থেকে ভয় দেখাবার মানে কি। রাত বাজে তখন প্রায় একটা দেড়টা। তো তাদের মধ্যে থেকে এক ফ্রেন্ড যে একটু রকচটা আর কি, তো সে এগিয়ে যায় সেই লোকটাকে দেখার জন্য বা লোকটাকে কিছু শোনাবার জন্য। তো সে যখন এগিয়ে যাচ্ছিল তো তারা তিন ফ্রেন্ড দাঁড়িয়ে দেখছিল আর ওই লোকটাও ঠিক দাঁড়িয়ে ওদের দিকেই তাকিয়েছিল। কিছুক্ষণ পর যখন সেই ফ্রেন্ডটা ও লোকটার কাছাকাছি এসে পৌঁছায় তো হঠাৎ করে সে ফ্রেন্ডের হাবভাব কেমন জানি বদলে গেল, সে ঠায় দাঁড়িয়ে রইল। সেই লোকটা আমার ফ্রেন্ডের দিকে, ওই সোহাগ ভাইয়ের ফ্রেন্ডের দিকে তাকিয়েছিল এবং সোহাগ ভাই ওই লোকটার দিকে তাকিয়েছিল। তো ওরা প্রথমে খুব মানে অবাক হয়ে যায় যে ব্যাপারটা কি, ও ওখানে দাঁড়িয়ে আছে কেন এরকম করে। তো ওরা ভয়ও পাচ্ছিল রাতের বেলা, আর ওই লোকটা আশেপাশে এবং ওরা এতক্ষণ পাচ্ছিল না, কিন্তু হঠাৎ একটা বোটকা গন্ধে পুরা এলাকা বিষিয়ে তুলল। তো ওরা দাঁড়িয়েছিল, ওদের সাহস হচ্ছিল না যে গিয়ে কিছু করার, আর ওই ফ্রেন্ডটা যেটা সেই লোকটার কাছে গিয়েছিল সে ওভাবেই দাঁড়িয়েছিল। প্রায় আধা ঘন্টা পর ওরা দেখতে পায় ওই সেই ধুতি পরা লোকটা হঠাৎ আকারে বড় হতে লাগলো, বড় হচ্ছেই, প্রায় 10-15 ফিট লম্বা হয়ে গেল। ওরা বুঝতে পারে যে আজকেই ওদের সাথে খুব খারাপ কিছু ঘটতে যাচ্ছে। তো সেই 10-15 ফিট লম্বা লোকটা ওদের দিকে কতক্ষণ ঠায় তাকিয়ে থাকলো, পরে উল্টা ঘুরে হাঁটা দিল। তো ওরা ওই লোকটা যখন হেঁটে চলে যাচ্ছিল তখন ওই তিন ফ্রেন্ডের সম্বিত ফিরে আসে সোহাগ ভাইদের। তো ওরা ওই সামনে যে ফ্রেন্ড দাঁড়িয়েছিল তার দিকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখন আরেকটা ব্যাপার ঘটা শুরু করে, সেটা হচ্ছে ওই ফ্রেন্ডের সাথে ওদের দূরত্ব যেন কমছেই না। ওরা হেঁটে হেঁটে ওই ফ্রেন্ডের কাছে যাচ্ছে কিন্তু ওদের মনে হচ্ছে দূরত্ব ঠিক একই থেকে যাচ্ছে, আর ওরা দেখতে পাচ্ছে সেই লম্বা অবয়বটা হেঁটে হেঁটে দূরে 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 সরে যাচ্ছে। এক পর্যায়ে যখন সেই লম্বা অবয়বটা ওদের চোখের আড়ালে চলে গেল তখন ওরা মনে হলো যে ওদের শরীর থেকে একটা ভার চলে গেল। তখন ওরা হেঁটে ওই বন্ধুর কাছে যায়, গিয়ে ঠিক এক বন্ধু যখন ওর ওই বন্ধুটার কাঁধে হাত রাখে সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। পরে তাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসা হয়। সে প্রায় একদিনের মতো অজ্ঞান ছিল, পরে যখন তার জ্ঞান ফিরে তখন এক হুজুর নিয়ে আসা হয়। সেই হুজুর সেই ফ্রেন্ডকে সুরা পরে কিছু আমল দিয়ে এবং তার শরীর বন্ধ করে দিয়ে যান, এরপর থেকে তিনি ভালো থাকেন। তো ওই ফ্রেন্ড পরে তাদের বলে যে আসলে সে কেন দাঁড়িয়েছিল ঠায়। সে যখন সেই লোকটার কাছাকাছি গিয়ে দাঁড়ায় তখন সেই প্রথম বোটকা একটা গন্ধে তার মাথা গুলিয়ে ওঠে এবং সে দেখতে পায় ওটা কোনো মানুষ না, ওটা একটা পশু যার মুখটা গরুর এবং তার শরীরটা মানুষের। এটা দেখে সে তার চলার শক্তি হারিয়ে ফেলে এবং এক পর্যায়ে সে হয়তো তার হিতাহিত জ্ঞানের মধ্যে ছিল না। পরে তার জ্ঞান ফিরে বা হুঁশ ফিরে এই বাড়িতে। এটা ছিল সোহাগ ভাইয়ের পাঠানো ঘটনা, ছোট্ট একটা ঘটনা, চমৎকার একটা ঘটনা। আশা করি সোহাগ ভাই আরও সুন্দর সুন্দর ঘটনা আমাদের পাঠাবেন। তো এই আমার আজকের এপিসোডটা, আমার মানে ভৌতিকতার এপিসোডটা, যেখানে আমি আপনাদের গল্প ঘটনাগুলো শোনালাম, কতটুকু আপনাদের স্যাটিসফাইড করতে পেরেছি আমি জানি না, আমি চেষ্টা করেছি, এবং আলিপ ভাইয়ের আস্থার কতটুকু প্রতিদান দিতে পেরেছি আমি জানি না। আশা করি আপনাদের ভালো লাগবে, আর আপনাদের যদি একটু ভালো লেগে থাকে এটাই আমার জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট ইনশাআল্লাহ। আশা করি আপনারা আমার জন্য দোয়া করবেন এবং সবসময় ভৌতিকতার সাথে থাকবেন এবং আলিপ ভাইয়ের প্রোগ্রামের সাথে থাকবেন। আশা করি সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। শাওন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
যারা আমাদেরকে ঘটনা পাঠাতে ইচ্ছুক তারা আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন এই অ্যাড্রেসে BHOUTIGGOTA @gmail.com। যারা আপনারা মনে করছেন আমাদের এখানে ঘটনা পাঠাবেন তারা মনে যদি মনে করেন যে আপনাদের ঘটনা সিলেক্ট হওয়ার সম্ভাবনা আছে পাঠিয়ে দিন আমাদের আমাদের কনসার্ন টিম আপনাদেরকে যোগাযোগ করবে। আপনাদের সবাইকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ। ইনশাল্লাহ আরেকটি এপিসোড নিয়ে সামনে হাজির হব, সামনে আপনাদের সাথে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন এবং এই প্যান্ডেমিক সিচুয়েশনে মোস্ট ইম্পর্টেন্টলি সাবধানে থাকবেন। আজ আসছি, আসসালামু আলাইকুম।